যখন তোমরা করেছো, কয়েকটা অলরেডি করেছো তাই না? তোমাদের কারো কারো হয়তো তিনটা, কারো কারো চারটা এরকম করা হয়ে গেছে এক্সপেরিমেন্ট, তাই না? এখন যেহেতু আমরা সেশনাল করাচ্ছি অনলাইনে আর ওইটা ছিল অফলাইনে, ওই প্রসিডিউরটা ছিল আলাদা, এবং সবাই যে তিনটা বা চারটা করেছো, কেউ 1 নাম্বার করেছো, কেউ 2 নাম্বার 3 নাম্বার করেছো, কেউ 3 4 5, মানে কেউ শুধু যে কোনো পার্টিকুলার তিনটা এক্সপেরিমেন্ট কেউ করেছে এরকম না, সব এক একজন এক এক তিনটা। তো এই কারণে আমরা চিন্তা করতেছি যে তোমাদেরকে আবার আমরা পুরো 9টায় করাবো, যেহেতু ওইটা ফিজিক্যাল ছিল এবং ওইটার তোমাদের ইভালুয়েশন প্রসিডিউরটাও আলাদা ছিল, আর এটা হচ্ছে ভার্চুয়াল এবং এখানে যে ইভালুয়েশন প্রসিডিউর এটাও আলাদা হবে। এই কারণে আমরা চিন্তা করতেছি যে ওইখানে তোমাদের যেগুলো আমরা করাইছিলাম যে তিনটা করে এক্সপেরিমেন্ট, ওই তিনটা আমরা বাদ দিয়ে দেবো, ওই তিনটা আর আমরা কনসিডারই করব না। আমরা এই 9টা এক্সপেরিমেন্ট তোমাদেরকে করাবো আবার নতুন করে, এবং সবকিছুই 9টার জন্য নতুন করেই শুরু করবো। রিপোর্ট লিখা, রিপোর্ট তৈরি করা, রেজাল্ট ডিসকাশন বের করা, ভাইভা নেওয়া, টেবিল পরে যে কুইজ বিল ভাইবা, সবকিছু এই 9টার উপরে আবার বেস করে হবে, ঠিক আছে? আর আমরা নিব তোমাদের, যেমন বুধবার বিকালে তো তোমাদের কারোরই ক্লাস নাই, তাই না? কেমিস্ট্রির সাথে আমার কথা হয়েছে, কেমিস্ট্রির বুধবারে কোনো ক্লাস থাকবে না বিকালে। বুধবার বিকালে আর রবিবার বিকালে 2টা ক্লাস নেব সপ্তাহে আমরা একই সাথে তোমাদের পুরো সেকশনকে, ঠিক আছে? রবিবার বিকালে আব্দুল জলিল ক্লাস নিবে আর আমি বুধবার বিকালে নিব। ও হচ্ছে একদিক থেকে শুরু করবে, আমি যেমন আজকে তোমাদের 9টা 9 নাম্বার এক্সপেরিমেন্ট যেটা সেটার উপরে লেকচার দিব, তারপরে কিভাবে কিছু ডাটা তোমাদেরকে আমি গুগল ক্লাসরুমে পাঠিয়ে দেব, অ্যাসাইন করে দেব, সেই অ্যাসাইনমেন্টের মতো করে ওই ডাটাটা দেখে তোমরা একটা রিপোর্ট তৈরি করবা, সেই রিপোর্টটা আগামী বুধবারের ভিতরে জমা দিবা। এটা কিন্তু ওই অটোমেটিক শিডিউল করা থাকবে, কেউ যদি বুধবারের ভিতরে জমা দিতে না পারো তাহলে কিন্তু ওইটা আর রিসিভ জমা নেওয়া হবে না, ওইটা লেট হিসাবে থাকবে, এবং ওইটা আমরা যখন ক্যালকুলেশন করবো ওইটা কিন্তু বাদ দিয়ে দেবো আর কাউন্ট করব না। তোমরা রিপোর্টটা জমা দিবা ছবি তুলা, পিডিএফ করে স্ক্যান করে বা ছবি তুলে যেভাবে হোক পিডিএফ করে জমা দিবা, আর গুগল ক্লাসরুমে প্রত্যেকে শুধুমাত্র রোল নাম্বার লিখবা, গুগল ক্লাসরুমে শুধু রোল নাম্বার লিখবা, আর কোনো কিছু লেখার দরকার নাই। আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যখন আমরা দিব এই রোল নাম্বার অনুযায়ী লগ ইন করে তোমরা ওই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবা। অ্যাসাইনমেন্ট বলতে কি, এটা আমরা ওই যে রিপোর্ট যেটা তোমাকে আজকে আমরা ডাটা দিব, ওই ডাটা দেখে দেখে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করবা, যেভাবে অফলাইনে রিপোর্ট জমা দিতে না তোমরা সেইভাবে। এখানে পার্থক্য হচ্ছে ওখানে তোমরা হাতে কলমে করতে, আর এখানে আমরা কিছু ডাটা দিব, আমাদের কিছু করা আছে, সেই ডাটা গুলো তোমাদেরকে জাস্ট দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ফার্দার ক্যালকুলেশন করবা। আর ডাটা গুলো তোমরা তো 9টা এক্সপেরিমেন্টের কেউ না কেউ করেছো প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, কাজের কেউ না কেউ অভিজ্ঞ, এখন তোমরা তো কেউ আবার কারো সাথে যোগাযোগ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কিছু ভিডিও তোমাদেরকে দিব, ভিডিও লিংক ইউটিউবে, সেই ভিডিও লিংক দেখে তোমরা ওই প্রসিডিওর গুলো সম্পর্কে কিছু ধারণা রাখবা, এছাড়া কোনো উপায় নাই। আর আজকে ধরো আমি 9 নাম্বার এক্সপেরিমেন্টের লেকচার দেবো তোমাদেরকে, এবং সেইখানে কিভাবে ইয়াং মডুলাস, 9 নাম্বারটা সেই ইয়াং মডুলাস এর মান কিভাবে বের করতে হয় সেটা দেখব, এবং ডাটা দিয়ে দিব। আর আমি যে লেকচারটা দিব লেকচার শিট, সেই লেকচার শিটটা উপরে বেজ করেই আগামী বুধবার আমি গুগল ক্লাসরুমে গুগল ফর্মেই তোমাদেরকে একটা ক্লাস টেস্ট যেরকম নিয়েছি 10 মিনিটের কিছু প্রশ্ন দিব, সেটা যে টেবিল ভাইভা যেভাবে আমরা নিতাম ওইটা ভাইভার মতো আর কি, ওই 10 মিনিটের ভিতরে তোমার ওগুলো জমা তোমাদেরকে উত্তর দিতে হবে, এমসিকিউ টাইপের বা ছোট প্রশ্ন যাই হোক আমরা যেভাবে বলবো সেভাবে জমা দিতে হবে। ওইটা শেষ হয়ে গেলে তখন আবার আমি আর একটা এক্সপেরিমেন্টের উপর লেকচার দিব, এবং সেটা হচ্ছে তারপরের উইকে আবার এইভাবে জমা দিতে হবে, এইটা প্রসিডিউরটা রিপিট হতে থাকে। তা আমি 9 নাম্বার থেকে শুরু করব, 8 নাম্বার 7 নাম্বার এবং 6 নাম্বার এই 4টা আমি নিব, আর আব্দুল জলিল নিবে 1 নাম্বার থেকে 5 নাম্বার, ও রবিবার করে তোমাদের প্রতিদিন ক্লাস নেবে।
তারপরে ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমরা মেন ভাইভা নিব এবং কুইজ নিব, সেই কুইজটা ক্লাস টেস্টের মতো গুগল ফর্মে নিব। আর মেন ভাইভাটা হয়তো আমরা ভাইভা নিব তোমাদেরকে গ্রুপ করে করে 4 জন 5 জন করে করে ভাগ করে দিয়ে এই জুমে আমরা ডেকে ডেকে ভাইভা নিব একটা, ওইটা এট দা এন্ড অফ দিস ক্লাস। একবারে 9টা যখন হয়ে যাবে এক্সপেরিমেন্ট করা, তারপরে ওই 9টা এক্সপেরিমেন্টের ওভারঅল। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বলো, কোনো কিছু বুঝতে না পারলে? প্রতি ক্লাসের যে মানে 10 মার্কের কি বলে এটা একটু বুঝতে পারছি। হ্যাঁ আবার বলো। হ্যালো, স্যার ওই বলতে চাচ্ছ যে কোনো মানে একজন বলো। হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটা স্যার আজকে করাবেন, নেক্সট ক্লাসে কি এটার উপর মানে পরীক্ষা হবে এই টাইপের কিছু? আজকে আমি লেকচার দিব এবং একটা প্রসিডিওর তোমাদের ওই যে ম্যানুয়াল শিট যেটা আমরা ল্যাবে দিয়েছিলাম না, একটা শিট, ওই শিট দেখে দেখে তোমরা তো রিপোর্ট তৈরি করতা, সেই শিটটাও দিয়ে দেব আর কিছু ডাটা দিব। ওই ডাটা থেকে শিট দেখে একটা রিপোর্ট জমা দিবা, যেভাবে আগের 3টাতে রিপোর্ট জমা দিয়েছো না তোমরা ল্যাবে, ওই রিপোর্টটা ঠিক ওইভাবেই জমা দিতে হবে এবং ওইটা ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিবা। আর আমরা তো টেবিলে টেবিলে গিয়ে তোমাদের ভাই ভাই দিতাম না প্র্যাকটিক্যাল চলাকালীন সময়, এখন এই ভাইভাটা তো আর নেওয়া পসিবল না অনলাইনে, তাই না? আমরা তো তোমরাও এক্সপেরিমেন্ট করতেছো না, আমরাও যাইতে পারতেছি না যে এক্সপেরিমেন্ট দেখে দেখে কিছু ভাই বানাবো। এই জন্য প্রতিদিন ইন্ডিভিজুয়াল এক্সপেরিমেন্ট, যেমন আজকে আমি ইয়াং মডুলাসের উপরে তোমাদেরকে কিছু কথা বলবো আর আমার একটা শিটও দিয়ে দেবো, তোমরা পড়াশোনা করবো। এই পড়াশোনা করার উপরে বেজ করে, যেহেতু আমরা ক্লাস টেস্ট নেই, একটা টপিক দিয়ে সেই টপিকের উপর প্রশ্ন করে, এরকম এইটার উপরে তোমাদের ক্লাস টেস্টের মতো করে কিছু প্রশ্ন দেবো। সেটা হচ্ছে মানে যেন এই প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড, এই ভাই সেশনালের সাথে রিলেটেড, যেন তোমরা এটা দেখে এইখান থেকে কিছু আইডিয়া করতে পারো এবং ওই ওইটার উপর বেজ করে ক্লাস টেস্টের মতোই প্রশ্ন হবে, ওই প্রশ্নগুলোর উত্তর দিবে, ওইটা অটোমেটিক্যালি গুগল ক্লাসরুমে আমরা স্টোর করে রাখবো এবং তোমাদেরকে এইটার উপরে টেবিল ভাইভার যে মার্কিং সিস্টেম, সেই মার্কিং সিস্টেম অনুযায়ী তোমরা এটা দেখতে ইয়া করবা। তোমাদের ওই যে একটা কোশ্চেন ছিল স্যার, বলো স্যার রিপোর্টটা কি আমরা হচ্ছে নর্মাল লিখে হচ্ছে পিডিএফ করে দিব অফসেট পেপারে? হাতে লিখে, হাতে লিখে ওটা স্ক্যান করে অথবা ছবি তুলে। স্যার একটা কথা ছিল স্যার, ভাইবারটা না মানে ভাইবার বদলে যে সিটিটা হবে সেটা স্যার কি আমাদের এই এক্সপেরিমেন্টের পরের দিনই হবে? না না, যেমন আজকে আমি বলবো যে সেটা আগামী এক্সপেরিমেন্ট, আগামী বুধবারে তোমাদেরকে বুধবার করে আমি নেব, বুধবারে 10 মিনিট বা 15 মিনিটের ওইটা নিয়ে তারপরে পরের লেকচার শুরু করবো, আবার ওইটা হয়ে যাবে পরের বুধবারে আবার আমি নেব। আর আব্দুল জলিল নিবে রবিবার করে, রবিবারে যেটা বলবে সেটা পরের রবিবারে সেটা ভাই ভাই হবে পরীক্ষা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কিছু জানার আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ সেটা হচ্ছে স্যার রিপোর্ট রাইটিংটা যে মানে যখন আমরা ক্যাম্পাসে ছিলাম, এখন স্যার আমাদের তো দেখা গেছে যে ওই আগের যে পুরান যে রিপোর্ট গুলো ওগুলো দেখা যাচ্ছে তো হলে মানে হলে রেখে আসছে, ওগুলো সাথে নাই। সো আগে কিভাবে রিপোর্টটা লিখতাম ওইটা যদি একটা গাইডলাইন যদি মানে এখন কিভাবে রিপোর্টটা লিখতাম? আমরা তোমাদেরকে যে রিপোর্টের জন্য একটা শিট দিয়েছিলাম না প্রিন্ট করে, হ্যাঁ ওই শিট দিয়ে দেবো, তো ওটা দেখে হুবহু তুমি থিওরি লিখবা, প্রসিডিউর ওখান থেকে পড়বা, প্রসিডিউরটা লিখবা না, টেবিল ওখান থেকে করবা, কিভাবে রেজাল্ট ডিসকাশন ক্যালকুলেশন করতে হয় সেটা ওখান থেকে করবা এইভাবে। আচ্ছা ঠিক আছে, আগের মতোই স্যার থিওরি টিওরি সব আমাদের লিখতে হবে, ডিসকাশন সব কিছুই। হ্যাঁ হ্যাঁ আগের মতো স্যার, আমরা পরীক্ষার জন্য যে ওই থিওরিটা পড়লে কমনই যাবে, আমরা ফিল আপ করব না ওইটা আপনি দিয়ে দেবেন আর কি আমাদের ক্লাসরুমে, সেটা আমরা গুগল ক্লাসরুমে আমি ওই ফাইলটা আপলোড করে দেব, ওই যেটা তোমাদেরকে প্রিন্ট করে দিয়েছিলাম ওটা সফট কপি দিয়ে দেব। ঠিক আছে, ওইটা দেখে দেখে হাতে লিখে রিপোর্ট তৈরি করবা, প্রত্যেককে রিপোর্টের উপরে রোল নাম্বার শুধু থাকবে, এখন তো আর ব্যাচ নাই, শুধু রোল নাম্বার থাকবে আর সেকশন থাকবে আর কোন এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টের নাম্বার আর টাইটেল তো থাকবে। ঠিক আছে, এক্সপেরিমেন্টের নাম্বার এবং টাইটেল থাকবে,
আর তোমাদের স্টুডেন্ট আইডেন্টিফিকেশন যেটা শুধু রোল নাম্বার আর হচ্ছে সেকশন এই দুইটা শুধু আলাদা করব ঠিক আছে স্যার এন্ড ওই যে ভাইবারটার জন্য সিটির জন্য প্রিপারেশন নিব ওই যে সিটটা দিবেন ওখান থেকে প্রিপারেশন নিব সিটটা ইন কমপ্লিট না তোমাদের হেল্পের জন্য এটা দিব তোমরা এটা থেকে করতে হবে এমন না তোমরা ইন্টারনেটটা এখন ওপেন সোর্স ইন্টারনেট থেকে পড়বা এটা থেকেও পড়তে পারো কিন্তু এটা কমপ্লিট হবে না একটা শীট তো আর কখনো একটা পরীক্ষার জন্য কমপ্লিট হয় না তাই না আমি তো ওইভাবে যদি বানাতে চাই তাহলে একটা বইয়ের সমান হয়ে যাবে ওইটা থেকে কিছু লাভবান হবা সবকিছু হয়তো পাবা না কিন্তু খুবই ভালো করতে গেলে তোমার বই পড়তে হবে বা তোমার ইন্টারনেটে সুবিধা তো তোমাদের এখন তো থিওরি ক্লাস নাই এই সেশনালে ধরো এক সপ্তাহ ধরে পড়বা অনেক কিছু তো পড়তে ইউটিউবে হাজার হাজার ভিডিও ওখান থেকে অনেক কিছু লেকচার শুনতে পারবে আমাদের চাইতে ভালো ভালো লেকচার আছে স্যার আমাদের কিন্তু পরীক্ষার নোটিশ দিয়ে ফেলছে এটা তো দেখছেন স্যার 3 অক্টোবর থেকে পরীক্ষা 3 অক্টোবর স্যার হ্যাঁ 3 অক্টোবর আমাদের লেভেল 1 3 অক্টোবর আচ্ছা ঠিক আছে আমাদের তো ক্লাস শেষ করি তারপরে তো পরীক্ষা হবে জি স্যার মানে ল্যাব শেষ হওয়ার পর 7 দিনের টাইম আছে তারপরে থেকে পরীক্ষা স্যার হ্যাঁ এইজন্য প্রতিদিন ল্যাব গুলো তো আমরা ওইভাবে শেষ করে ফেলবো মানে স্যার ইচের মানে যেটা যে 10 মার্কের যে সিটির প্রথম পরীক্ষাটা হবে ওটার জন্য স্যার স্যার নাই মাই স্যার আসুক স্যার আসুক স্যার আসার পর কথা বলি স্যার প্রিপারেশনটা কি হবে আগে তো না হয় আন্ডারগ্রেডে তো একটা প্রশ্ন কভার পেজ কি আগে একটা দিছিল যে মানে ওটা ফটোকপি করতে হচ্ছিল ওটা নাকি এমনে এমনে না সালে সালে না বললো কিছু ইনফরমেশন যে এগুলো কভার পেজে থাকতে হবে আরে একটা কভার পেজের খালি রোল আর সেকশন আর কিছু লাগবে না আচ্ছা তা রোল সেকশন টাইটেল এক্সপেরিমেন্ট নাম্বার টাইটেল এক্সপেরিমেন্ট নাম্বার গুলো দিতে হবে হ্যাঁ আচ্ছা আমরা ক্যাম্পাসে যেগুলো করছি ওডি কি বাদ দিলে বাদ ওগুলো বাদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা 9টা বললো যে কোন 9টা এক্সপেরিমেন্ট 9টা আছে আমরা মনে করি আমি আমরা করছিলাম 2 3 4 এরকম ভাবে তোরা মনে করছিলি 3 4 5 বা এরকম এরকম ওগুলো সব পাস আর দিয়ে আবার ওই 9টা করছিস আরে ভালো হয়েছে প্রথম কাল গুলো ভাই ভাই করতে 5 6 করে পাইছিস আর আসছে হ্যালো আর কিছু প্রশ্ন আছে তোমাদের তাহলে আমি লেকচারে চলে যাবো তোমরা যদি শেষ করো শুরু করে দেন আচ্ছা ঠিক আছে পার্টিসিপেন্ট অলমোস্ট 122 হয়ে গেছে আচ্ছা তোমাদের আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস যখন নিয়েছিলাম তখন কিছু লেকচার দিয়েছিলাম আমরা সেগুলো আর এখন দিচ্ছি না হ্যাঁ ওই শীটটা আমি তোমাদের আবার পাঠাই দেবো ঠিক আছে ওই ওভারঅল ল্যাবরেটরি রুলস এটা ওটা এখন তো ধরো ল্যাবে কোনো তোমাদের যাওয়া নাই ওগুলো তো দরকারও হচ্ছে না কিন্তু ওই যে জিনিসটা তোমাদের একটা দরকার আর রিপোর্টটা কিভাবে লিখবা রিপোর্টে কি কি থাকা লাগবে এই কয়েকটা জিনিস দরকার হ্যাঁ আমি ওই নিয়মগুলা তোমাদেরকে শীট সহ দিই আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো ক্যাম্পাসে যেমন স্যার আমরা ল্যাবের মানে ল্যাব রিপোর্টের উপর একটা কভার পেজ দিতাম স্যার আমরা মানে প্রিন্ট করে যেটা দিতাম ওরকম কি এখানেও কভার পেজ দিতে হবে নাকি জাস্ট রোল রিপোর্ট নেম সেকশন লিখতেই হবে
ওই যে রিপোর্ট যেভাবে দিতা না প্রত্যেকটার একটা কাভার পেজ ছিল না ওই কাভার পেজ সময় দিবা একটা রিপোর্ট এটা তো একটা অ্যাসাইনমেন্টের মতো একটা এটা তো থাকবে তোমার আর আরেকটা হচ্ছে তোমাদের জন্য সতর্কতা বাণী এটা প্রত্যেকে যেটা যেটা জমা দিবা যখনই ক্লাস তোমার 3 তারিখ থেকে অফলাইনে পরীক্ষা তো না অনলাইনে স্যার এখন পর্যন্ত বলা আছে অফলাইন যদি ক্যাম্পাস অনলাইন হোক বা অফলাইন হোক যখনই ক্যাম্পাস খুলবে তোমাদের কিন্তু এই রিপোর্টগুলো যেগুলো আমাদেরকে স্ক্যান করে জমা দিবা সেটার হার্ড কপি কিন্তু ডিপার্টমেন্টে জমা দিয়ে যেতে হবে যে যে জমা দিতে না পারবা আমরা কিন্তু ফাইনাল রেজাল্টে চার জয়টা রিপোর্ট না পাবো ততটা মার্কস কিন্তু মাইনাস করে দেব ফাইনাল যখন আমরা রেজাল্ট শিট তৈরি করব যদি হার্ড কপি প্রত্যেকটা না পায় যে যেটা জমা দিবা সফট কপি ওটার অবশ্যই হার্ড কপি জমা দিতে হবে এবং প্রত্যেকটাতে যেন প্রত্যেকের আইডি থাকে রোল নম্বর থাকে প্রত্যেকটা রিপোর্টে ওই যে কভার পেজে তো সব থাকে তোমাদের সব ইনফরমেশন যেগুলো থাকে ওগুলো যেন অবশ্যই কভার পেজে থাকে এবং ল্যাব রিপোর্টের প্রত্যেকটা পেজে র‍্যাব রিপোর্টের প্রত্যেকটা পেজে রোল নাম্বার যেন থাকে ওই উপরে মার্জিনের অপশন আছে না মার্জিনের ঘরে রোল নাম্বার লিখবা প্রত্যেকে এবং প্রত্যেকটা রিপোর্ট কিন্তু হাতে লিখে প্রস্তুত করে ওটাকে আইদার স্ক্যান করবে অথবা ছবি তুলে পিডিএফ করে জমা দিতে হবে বোঝা গেছে এটা কিন্তু বি কেয়ারফুল এটা যদি ভুল করো দিতে ভুল করো বা কোনো রকম এদিক ওদিক হয় তাহলে কিন্তু ওই জয়টা এক্সপেরিমেন্ট যাবে তো এটার কিন্তু মাইনাস হয়ে যাবে মার্কস স্যার বলো ল্যাব রিপোর্ট লিখবো এ ফোর পেজে তোমার এ ফোর হোক বি ফোর হোক ওটা আমরা বলি নাই কখনো পেজ তুমি তোমার মতো করে দিবা তবে তোমাদের স্ক্যান টিস্ক্যান করার জন্য A4 সাইজের পেজ মনে হয় সুবিধা মানে বেশি চওড়া যেমন খাতা নরমালি খাতার পেজগুলো একটু বেশি চওড়া হয় ওগুলো স্ক্যান করতে গিয়ে হয়তো জুম ঠিক আছে তাহলে আমি রিপোর্টের যে ইনফরমেশন প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ফাইল মানে যেখান থেকে তোমরা থিওরি লিখবা প্রসিডিউর গুলো পড়বা এবং ক্যালকুলেশন শিখবা সেই ফাইল গুলো আমরা পাঠাই দিব ম্যানুয়াল যেটা আমরা বলি আর আমি যেটা লেকচার দেবো সেই লেকচার শিটটাও পাঠাই দিবো এটা দেখে দেখে তোমরা পড়াশোনা করবা এটা হচ্ছে মিনিমাম কিন্তু যারা ম্যাক্সিমাম ভালো করতে চাও তাদের জন্য পড়ার কোনো লিমিটেশন নাই যে যত ভালো যে যত বেশি পড়বা সে তত বেশি শিখবা সে তত বেশি ভালো করবা কিন্তু মিনিমাম যে শিটটুকু দিব অন্তত এইটুকু পড়াশোনা করতে হবে নাহলে দেখবা যে পাশ করতে পারবা না ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই তোমাদের 9 নম্বর এক্সপেরিমেন্ট আমি আগে বললাম 1 থেকে 5 হচ্ছে আব্দুল জলিল নেবে আর আমি হচ্ছে 6 থেকে 9 নেব তো আমি 9 থেকে শুরু করছি ব্যাক গিয়ার মারতেছি আমি আর ও হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে তাহলে 9 নম্বর এক্সপেরিমেন্টটা হচ্ছে নেম অফ দা এক্সপেরিমেন্ট এটা টু ডিটারমাইন দা ইয়াংস মডুলাস বাই দা ফ্লেক্সার অফ এ বিম বেন্ডিং মেথড এখানে দেখো কিওয়ার্ডস গুলো আছে ইলাস্টিসিটি ইয়াং মডুলাস ক্যান্টিলিভার বেন্ডিং মোমেন্ট স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পয়সনস রেশিও ইটিসি এগুলো আমাদের জানা দরকার আচ্ছা তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার গুলো ইয়াগুলো চাই আমি শিটটা যখন দিব এটা থাকবে এগুলো তোমরা এইটা তোমাদের সবার কাছে নিয়ে রেখে দিবা কারণ এটা যদি উল্টা পাল্টা হয় প্রস্তুতি নিতে উল্টা পাল্টা হয়ে যাবে কারণ এটার উপরেই তোমার সিরিয়াল অনুযায়ী তোমাদের ক্লাস চলবে এই প্রথম 5টা আব্দুল জলিল নেবে আর এই পরের 6টা নেব আমি তো 9 থেকে শুরু করছি তাহলে প্রথমে আমরা শুরু করব ইলাস্টিসিটি ইলাস্টিসিটি তোমরা ইলাস্টিক বডি বা প্লাস্টিক বডি সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকার দরকার এটা থাকার কথা ইন্টারমিডিয়েটে এটা পড়াশোনা তোমরা করেছো এই অংশটুকু আমরা জানি যে কোনো একটা বস্তু কোনো একটা ম্যাটেরিয়াল বা অবজেক্ট বা বডি যদি এরকম হয় যে ওখানে আমরা বাইরে থেকে কোনো ফোর্স দিলাম লোড দিলাম যার কারণে ওই বডিটা ডিফরমেশন হলো ডিফরমেশন মানে ওর
শেপ বা সাইজ যেটা ছিল সাইজ বা শেপ ওটা পরিবর্তন হলো। এখন করলাম কি যদি আমি ওই যে ফোর্সটা দেওয়ার কারণে এর পরিবর্তনটা হয়েছিল এই ফোর্সটা যদি আবার উইথড্র করে নিই রিমুভ করে নেই তাহলে ওইটা আগের অবস্থায় যদি চলে যেতে পারে তাহলে ওই বডিটাকে বলা হয় ইলাস্টিক বডি আর এ ধর্মটাকে বলা হয় ইলাস্টিসিটি। আর যদি এটা না যেতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা যদি আমরা লিনিয়ার স্ট্রেন বলি যে একটা দৈর্ঘ্য লম্বা একটা যদি রড বলি সেখানে আমরা যদি ওকে অ্যাপ্লাইড লোড দিয়ে তার দেখা যায় এক্সটেনশন হলো আবার লোডটা যখন তুলে নিলাম সেটার এক্সটেনশনটা পুরোপুরি রিমুভ হলো না অর্থাৎ এটা হয়তো 10 সেন্টিমিটার ছিল লোড দেওয়ার পরে 10.01 সেন্টিমিটার হলো অর্থাৎ 0.1 মিলিমিটার এক্সটেনশন হলো। এখন লোডটা যদি আমি রিমুভ করে নিই এটা যদি আবার 10 সেন্টিমিটার হয়ে যায় তাহলে ওটাকে বলবো আমরা পারফেক্টলি ইলাস্টিক বডি। আর এটা যদি 10.1 থেকে যায় লোড নিয়ে নিলাম কিন্তু ওটার লোডটা মানে লেন্থটা কমলো না 10.1 মিলিমিটারই থাকলো 10.1 সেন্টিমিটার তার মানে ও আগের অবস্থাতে একটুকু যেতে পারেনি ওটাকে বলা হয় পারফেক্টলি প্লাস্টিক বডি। আর এরকম যদি হয় যে না ওটা 10.1 হয়েছে আগে 10 ছিল কিন্তু লোড রিমুভ করার পর 10.01 হলো আছে অর্থাৎ 90% রিমুভ রিকভার করে নিয়েছে 10% রিকভার করতে পারেনি তো ওটাকেও ইলাস্টিক বডি ধরা যায় কিন্তু পারফেক্ট ইলাস্টিক বডি না। আবার এটা যদি এরকম হয় যে 10.1 সেন্টিমিটার ছিল কিন্তু লোডটা রিমুভ করার পর 10.09 সেন্টিমিটার হলো অর্থাৎ 90% থেকে গেছে 10% মাত্র রিকভার করতে পারছে তাহলে এটাকে প্লাস্টিক বডি বলবো কিন্তু পারফেক্ট প্লাস্টিক বডি বলবো না অর্থাৎ ইলাস্টিক এবং প্লাস্টিক হচ্ছে পারফেক্ট এর মাঝে যেটা ইন্টারমিডিয়েট সেটাকে আমরা আইদার প্লাস্টিক বলি বা ইলাস্টিক বলি সেগুলো পারফেক্ট হবে না কারণ এবং আইডিয়ালি কখনোই পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি প্লাস্টিক বডি পাওয়া যায় না এটা আইদার তোমার প্লাস্টিসিটি বেশি থাকবে অথবা ইলাস্টিসিটি বেশি থাকবে কিন্তু পারফেক্ট হবে না। সবচাইতে কাছাকাছি যেটা ইলাস্টিক বডি সেটা হচ্ছে কোয়ার্টজ ফাইবার এই কোয়ার্টজ ফাইবারটা সবচাইতে বেশি ইলাস্টিক কিন্তু সেটা 100% না এটা নিয়ারেস্ট টু 100% কিন্তু 100% না। আর সবচেয়ে পারফেক্ট যেটা প্লাস্টিক বডি সেটা হচ্ছে পুটি এটা এটা এক ধরনের ম্যাটেরিয়াল আর কি যেগুলো কোনোভাবে যে ওকে যেভাবে ডিফর্ম করো সেটা সেভাবেই থেকে যাবে কোনোভাবে তার শেপ আগের মতোই আসতে পারবে না বা যেতে পারবে না তাহলে এটাই হলো মোটামুটি ইলাস্টিসিটি বা প্লাস্টিসিটি। এখন প্রশ্ন হলো যে এটা কেন হয় ইলাস্টিক বডিটা এই প্রপার্টিটা কেন শো করে যে একটা বস্তু বডির উপরে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম তার ডিফর্মেশন হলো আবার ফোর্স রিমুভ করলে সে আগের অবস্থায় ফিরে গেল এটা কেন হয় এটা হয় কারণ এর যে হ্যাঁ বলো পারফেক্টলি প্লাস্টিক বডি কোনটা বললাম বললেন পারফেক্টলি প্লাস্টিক বডি এখানে একটা নাম দেওয়া আছে আমি সেই নামটা আসলে আমি নিজেও বডিটা বুঝতে পারছি না এটা আসলে কোন ধরনের হবে এটা সম্পর্কে আমার আইডিয়া নাই তো এখানে একটা বলছে তাহলে যে রং করে না রং মানে ওয়ালে যখন রং করেছে তখন এক ধরনের স্লাগ রং করার আগে মানে ওইটা কিছু পুটি বলে আটার গোলার মতো আচ্ছা কি জানি আমার এটা অবশ্য অতটা আইডিয়া নাই এখানে বলছে যে এটা সবচেয়ে মানে ভালো প্লাস্টিক বডি কিন্তু আমার আসলে আইডিয়াটা নাই কিন্তু প্লাস্টিক বডি যেটা বললাম যে পারফেক্ট যদি পারফেক্ট কোনোটাই না কারণ ওকে ফোর্স উইথড্র করলে কিছু না কিছু রিকভার করে এখন এই রিকভার করে বা এ করে এটার কারণ হলো যে যেকোনো বডি যে মলিকুল গুলা দিয়ে তৈরি হয় এই মলিকুল গুলা তো তারা একটার সাথে আর একটা বাউন্ডেড থাকে তাই না এবং এইটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স থাকে তাদের ভিতরে যার কারণে বাউন্ডেড থাকে এই বাউন্ডেড ফোর্স গুলা সহজে যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে বিচ্ছিন্ন না করা যাবে অর্থাৎ তাদের আকর্ষণটাকে যতক্ষণ পর্যন্ত না বিচ্ছিন্ন করা যাবে ততক্ষণ পর্যন্ত সেটা ওই শেপটা বা সাইজটাকে ওরা আগের মতো নিয়ে আসতে চাইবে এবং তাদের যে পুরো ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাকে মিনিমাম করতে চাইবে ডিউ টু অ্যাট্রাকটিভ ফোর্স
ঠিক আছে, এই অ্যাট্রাকটিভ ফোর্স প্লাস্টিকের ক্ষেত্রে, যখন প্লাস্টিক বডি যেগুলো, প্লাস্টিক বডি গুলোর ক্ষেত্রে ওই ওই যে বাউন্ডিং বাউন্ডেড ফোর্স বা বাইন্ডিং ফোর্স সেটা সেটা থাকে অনেক কম, এবং ফোর্স বডিতে যখনই অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তখন তাদের ভিতরে এই বন্ডিংটা ব্রেকডাউন হয়ে যায়, যার কারণে তারা আবার একসাথে হতে চায় না বা তারা একে অপরকে আগের অবস্থায় নিয়ে যেতে চায় না। তো এই যে ইন্টারনাল ফোর্স যেগুলো মলিকুলার ফোর্স সলিড বা বডি যেটা আমরা বলছি তা যেগুলো দিয়ে তৈরি, তাদের যে ইন্টারনাল মলিকুলার ফোর্স, এই মলিকুলার ফোর্স গুলার উপরে নির্ভর করে যে একটা বস্তু ইলাস্টিক হবে না প্লাস্টিক হবে। ঠিক আছে, লোড লোড আমরা এটা খুব প্রচলিত একটা শব্দ, আমরা বিশেষ করে ইলাস্টিক এই চ্যাপ্টার পড়ানোর সময়, তোমরা তো এটা চ্যাপ্টার পড়েওছো, তোমাদের তো সিলেবাসে আছে। লোডটা হয় যে এক্সটার্নালি যে কোনো একটা, যদি এটা হয় এমন হতে পারে যে ওয়েট দিতেছি আমরা বা ফোর্স দিতেছি, যেটার কারণে যে বডিটা থাকবে, যে বডির উপরে দিব সেটা পরিবর্তন হবে, এটা ডাইমেনশন হবে, ফোর্স হতে পারে যে কোনো ভাবে, অর্থাৎ লেন্থের পরিবর্তন হতে পারে, ভলিউমের পরিবর্তন হতে পারে, শেপের পরিবর্তন হতে পারে, যে কোনো ভাবে পরিবর্তন, অন্তত ইন্টারনাল যে মলিকুলস আছে সেগুলোর অ্যারেঞ্জমেন্টেরও হয়তো কোনো না কোনো ভাবে পরিবর্তন হতে হবে। এরকম যখন হয় তখন ওগুলোকে আমরা বলি লোড, অর্থাৎ যেটার কারণে এক্সটার্নাল যে ইফেক্ট, যে ফোর্স যেটার কারণে ওই বডিটা কোনো না কোনো পরিবর্তন হয় সেইটাকে আমরা বলতে পারি লোড। এটা হচ্ছে এক্সটার্নাল প্রেসারও বলতে পারি আমরা, যে প্রেসারাইজ করা। আর একটা হচ্ছে স্ট্রেস, তোমরা এটা খুবই ভালো মতো পরিচিত, কিন্তু অনেকে এটা ডেফিনেশনটা বলতে পারবে না, বেশিরভাগই ভুল করো, কেউ বলতে পারো না কি স্ট্রেস কাকে বলে? আমরা বেশি পরিচিত হচ্ছে প্রেসার বা লোড যেটা বললাম, এবং আমরা যখন ক্যালকুলেশন করি কোনো কিছু তখন লোড এবং স্ট্রেসটাকে ইকুয়াল ম্যাগনিটিউড ধরা হয়, এই কারণে তোমরা এই ভুলটা করো। তো স্ট্রেসটা আলাদা, স্ট্রেসটা হচ্ছে যে কোন একটা বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি এক্সটার্নালি লোড বা প্রেসারাইজ করা হয়, তখন এর ভিতরে যে ডিফরমেশন হয় হয় ওর লিনিয়ার বিচ্যুতি ঘটুক বা দৈর্ঘ্য বিকৃতি বা ভর আয়তন বিকৃতি বা কৃন্তন বিকৃতি, যে কোনো বিকৃতি যে ঘটে যখন ফোর্সটা অ্যাপ্লাই করে দিব, তখন এটা ইলাস্টিক বডি হলে আগের অবস্থায় ফিরে আসে। তো এই যে ফোর্সের কারণে আগের অবস্থায় ফিরে আসে এটাকে বলা হয় স্ট্রেস। ঠিক আছে, পীড়ন, এটাকে বলা হয় পীড়ন। এই স্ট্রেস থাকে বলে একটা বস্তু ইলাস্টিক হয়, এই স্ট্রেস না থাকলে ওটা আর ইলাস্টিক হয় না, এটা প্লাস্টিক হয়ে যায়। তাহলে এটা কখন ঘটে? যখন কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো বা লোড দেওয়া হলো, প্রেসারাইজ করা হলো, তার ডিফরমেশন হলো, বিকৃতি হলো। এই বিকৃতি প্রতিরোধকারী বল যার কারণে যখন বস্তুটার উপরে অ্যাপ্লাইড লোড উইথড্র করা হয়, তখন সেটা আগের অবস্থায় ফিরে যায়। এই যে বিকৃতি প্রতিরোধকারী বল, রিস্টোরিং ফোর্স, এই রিস্টোরিং ফোর্স এটাকে বলা হয় স্ট্রেস, এবং এটাকে ডিফাইন করা হয় রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া। এফ যদি হয় রিস্টোরিং ফোর্স আর এ যদি হয় এরিয়া, তাহলে স্ট্রেস ইকুয়াল এফ ভাগ এ। আর প্রেসার, প্রেসারের ডেফিনেশন একই, এফ ভাগ এ। এই কারণে তোমরা প্রেসার এবং স্ট্রেসকে গুলায় ফেলো, দুটাকে অনেকে বলো যে একক আয়তনের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে, আসলে একক আয়তনের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ বা লোড। আর একক আয়তনে ওই বস্তুর ভিতরে যে পরিমাণ বল রিস্টোরিং ফোর্স তৈরি হয়, একক আয়তনে যে রিস্টোরিং ফোর্সটা তৈরি হয় সেটাকে বলা হয় পীড়ন। এটা হচ্ছে বস্তুর ভিতরে তৈরি হয় আর ওটা আমরা বস্তুর উপরে দেই চাপ, এটা হচ্ছে দুটা ডিফারেন্স। স্ট্রেন, স্ট্রেন হচ্ছে ওই যেটা বললাম যে যখন একটা বস্তুকে ডিফর্ম করা হয় একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে, প্রেসার, চাপ, লোড যেটাই বলি আমরা কেন, তখন যে বস্তুটা বিকৃতি ঘটে যেটাকে আমরা বলি, যে হয় দৈর্ঘ্য পরিবর্তন হয় অথবা আয়তনের পরিবর্তন হয় অথবা তার আয়তন বা দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলো কিন্তু তার শেপটা চেঞ্জ হয়ে যায়,
এই যে কোনো কিছু হলে সেটাকে আমরা বলি পীড়ন, অর্থাৎ কোনো না কোনো পরিবর্তন, এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স দেওয়ার ফলে একটা বস্তুর কোনো না কোনো পরিবর্তন যেটা মেজার করা যায়, মেজারেবল যে পরিবর্তন সেটাকে বলা হয় স্ট্রেন। ঠিক আছে, এটা দৈর্ঘ্য বরাবর হতে পারে, আয়তনও হতে পারে, আবার দেখা যায় দৈর্ঘ্য আয়তন ঠিক থাকলো কিন্তু তার শেপ চেঞ্জ হয়ে গেল, সেটাও হতে পারে। এর উপরে ভিত্তি করে আবার স্ট্রেন বা বাংলাতে এটাকে বলি বিকৃতি। আমরা বিকৃতি তিন প্রকার, যেমন চেঞ্জ ইন লেন্থ প্রডিউসিং লংজিটিউডাল স্ট্রেন্থ, যদি এরকম হয় যে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করার কারণে ওই বস্তুটার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে তাহলে ওটাকে বলা হয় লিনিয়ার বিকৃতি, যদি বস্তুটার আয়তন পরিবর্তন হয় বলে আয়তনের বিকৃতি, আর যদি তার শেপ আকারের পরিবর্তন হয় তখন ওটাকে বলা হয় ক্রিম্পন বিকৃতি, যখন কিনা ভলিউম বা লেন্থ এটা চেঞ্জ হয় না, সেম। হুকস ল, হুকস ল হচ্ছে স্যার, হ্যাঁ বলো স্যার, তাহলে লোড আর স্ট্রেন এর মধ্যে ডিফারেন্সটা কি? লোড আর স্ট্রেন, লোড তো হচ্ছে অ্যাপ্লাইড আর স্ট্রেন হলো বিকৃতি। স্ট্রেস এর কথা বলতে চাও মানে তুমি? স্ট্রেস না, স্ট্রেসনেস, স্ট্রেন তো পুরোপুরি ডিফারেন্স, এটা তো কোনো মানে এটা ইউনিটে আলাদা, স্ট্রেন হচ্ছে বিকৃতি, যেটা এটা দৈর্ঘ্য বিকৃতি হতে পারে, আয়তন বিকৃতি হতে পারে, ওইটা হচ্ছে স্ট্রেন। কি পরিমাণ বিকৃত হচ্ছে ওটা হচ্ছে স্ট্রেন, কি পরিমাণ লোড হচ্ছে যেই লোডটার কারণে হচ্ছে বিকৃত হচ্ছে বা হ্যাঁ সেটাই, পার ইউনিট এরিয়াতে অ্যাপ্লাইড যে ফোর্স সেটাকে আমরা বলি লোড বা চাপ। আর স্ট্রেসটা হচ্ছে যে ওই যে স্ট্রেন তৈরি হলে অর্থাৎ বিকৃতি হলে ওই বস্তুটার নিজের ভিতরে একটা ফোর্স তৈরি হয় যেটার কারণে সেটা আগের অবস্থায় ফিরে যেতে পারে, ওটাকে বলা হয় স্ট্রেস। কিন্তু তোমার মান স্ট্রেস এবং লোড যেটা এটার ম্যাগনিটিউডটা ইকুয়াল হয় ইলাস্টিক বডির কারণে, কারণ কি একটা ফোর্স ইলাস্টিক বডিকে তো আমরা আইডিয়াল ইলাস্টিক বডি যখন ধরে নেই তখন ধরে নিচ্ছি যে পরিমাণ বিকৃতি ঘটবে ওটা আবার আগের অবস্থায় চলে যাবে, তাই না? তাহলে আগের অবস্থায় ধরো একটা বস্তুকে 5 মিটার ডান দিকে যদি নিয়ে যায়, তার ওখানে যদি 10 নিউটন বল লাগে তাহলে ওকে আবার বাম দিকে 5 মিটার নিয়ে আসে তো ওই 10 নিউটনই লাগবে, তাই না? এই জন্য স্ট্রেস এবং চাপ মান একই, এই জন্য অ্যাপ্লাইড লোড যেটা সেটাকে আমরা স্ট্রেস হিসাবে ক্যালকুলেশনের সময় যদি আমরা স্ট্রেস ধরে নেই কোনো সমস্যা নাই, কিন্তু কথা দুইটা আলাদা, মান দুইটা একই। ঠিক আছে, ফিজিক্স আলাদা কিন্তু মান দুইটারই একই, কারণ যে লোড দিয়ে স্ট্রেন তৈরি হয় সে ঠিক একই পরিমাণ স্ট্রেস দিয়ে ওটা আগের অবস্থায় ফিরে আসে। হুকস ল হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এই যে এইখান থেকে স্ট্রেস এর ডেফিনেশনটা পাওয়া যায়, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ কোন বস্তুর উপর লোড দেওয়ার পরে যদি ওর স্ট্রেন ঘটে, যে পরিমাণ স্ট্রেন ঘটবে তার প্রপোর্শনালি স্ট্রেস তৈরি হবে, বেশি যদি বিকৃত হয় তাহলে তার বেশি পরিমাণ রিস্টোরিং ফোর্স তৈরি হবে, কম বিকৃত হলে কম রিস্টোরিং ফোর্স তৈরি হবে। আর ইলাস্টিক লিমিট, একটা বস্তুকে যখন আমরা কোনো একটা বস্তুর উপরে লোড দেই তখন এটার বিকৃতি ঘটে, কিন্তু এই বিকৃতিটা হুকস ল যেটা বলছি আমরা যে প্রপোর্শনাল, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি একই অনুপাতে ঘটবে, এইটা যতক্ষণ পর্যন্ত ঘটছে এটা বলা হয় ইলাস্টিক লিমিট। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা লোড দিতে থাকি তাহলে ওর স্ট্রেস এটা স্ট্রেনের প্রপোর্শনাল হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে দেখা যাবে যে তার বিকৃতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু সেই পরিমাণ তার পীড়ন তৈরি হচ্ছে না, ওটাকে বলা হয় আফটার ইলাস্টিক লিমিট, বিয়ন্ড দা ইলাস্টিক লিমিট। ঠিক আছে, মডুলাস আমরা যেটা বললাম, যেমন এই যে কনস্ট্যান্ট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন এবং দুইটার রেশিও হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ইলাস্টিক মডুলাস। ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইলাস্টিক মডুলাস, এটা আবার তিন ধরনের, একটা হচ্ছে ইয়াং মডুলাস যেটা হচ্ছে আমরা জানি যে লেন্থের ক্ষেত্রে হয় লিনিয়ার বিকৃতি যদি ঘটে দৈর্ঘ্য বিকৃতি, আর একটা হচ্ছে বাল্ক মডুলাস যেটা আমরা বলি যে আয়তন বিকৃতি যেটা ঘটে সেটা
বাল্ক মডুলাসের আরেকটা টার্ম আছে রিভার্স টার্ম, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, আর আর হ্যাঁ বলো, ইনকম্প্রেসিবিলিটি না না কম্প্রেসিবিলিটি। ওর রিভার্সটা হচ্ছে কম্প্রেসিবিলিটি, বাল্ক মডুলাসটা হচ্ছে ইনকম্প্রেসিবিলিটি, আর ওর রিভার্সটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। আর আরেকটা হচ্ছে ওই যে ক্রিম্পটন বিকৃতি যেটা আমরা বলি, এগুলো বাল্ক মডুলাস ইয়াং মডুলাস এটা তোমরা সহজেই বোঝো জানি, এটা হয়তো অনেকেই বুঝতে পারো না। যেমন এটা হচ্ছে একটা কিউব, যদি আমরা কিউব আকৃতির কি বলে আয়তাকার একটা কিউব ধরি, শেপ একটা বক্স বা একটা অবজেক্ট, এখানে ধরো এটা হচ্ছে তার লেন্থ, এদিকে হচ্ছে একটা নির্দিষ্ট লেন্থ আছে, আর এই যে এখানে দেখো এফ আছে, অর্থাৎ এফটার উপরে সারফেসে যদি একটা স্পর্শক বরাবর একটা বল প্রয়োগ করা হয় আর নিচের সারফেসটা এইভাবেই থাকে, তাহলে কি হবে যে উপরের সারফেসটা কিছুটা দেখো ডান দিকে চলে গেছে, ডট ডট লাইন দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু নিচের সারফেসের কোনো বিকৃতি ঘটেনি। তাহলে দেখবা যে এই আগের অবস্থাতে এর যে আয়তন ছিল, এই পরের অবস্থাতেও এর আয়তন একই থাকবে, ঠিক আছে, কিন্তু এর আকারটা পরিবর্তন হয়ে গেছে। আগে এটা একটা আয়তাকার বস্তু ছিল, এখন এটা পারফেক্ট আয়তাকার না, মানে এখানে যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেলটা কমে গেছে, এটা আবার এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, সেটা এখন বেশি হয়ে গেছে 90 ডিগ্রি চেয়ে। চারটা কোণের আবার 90 ডিগ্রি আছে, সমষ্টি সামেশন ইকুয়াল আছে, ভলিউম ইকুয়াল আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল কোণগুলোর মান পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আকারের পরিবর্তন হয়ে গেছে। এইটাকে বলা হয় ক্রিম্পটন বিকৃতি, এবং এইটা বের করা হয় এই যে থেটা, অর্থাৎ আগের যে ভার্টিক্যাল লাইন ছিল এবং পরে যে ভার্টিক্যাল লাইন হয়েছে, এদের ভিতরে কতটুকু কম বা বেশি, এই থেটার মান যত বেশি তার বিচ্যুতি তত বেশি, থেটার মান কম মানে তার বিকৃতি কম, ঠিক আছে। এবং এই থেটার মানটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে বের করার জন্য, থেটার মান দিয়ে বের করা হয় ওই লোড ভার্সেস থেটার মান, স্ট্রেস ভার্সেস ওই থেটার মান দিয়ে মূলত ক্রিম্পটন বিকৃতি বা ইটা যেটা সেটা বের করা হয়। আরেকটা টার্ম হচ্ছে পয়সনস রেশিও, এটা হচ্ছে তোমরা এটাও জানো যে কোনো একটা বস্তুকে যদি আমরা ধরি যে দৈর্ঘ্য বরাবর একটা বস্তু লোড দেওয়া হলো, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হয় দেখা যায় যে তার পার্শ্বে কম্প্রেশন হয়, অর্থাৎ তার যে পরিধি ছিল, মা যদি আমরা সিলিন্ড্রিক্যাল একটা বস্তু বলি তাহলে তার যে ডায়ামিটার ছিল সে ডায়ামিটারটা কমে যাবে তার লেন্থ বাড়ার সময়, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতিও যখন ঘটে তখন এই ল্যাটারাল স্ট্রেন আর লংগিটিউডিনাল স্ট্রেস, অর্থাৎ পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত সেটাকে তখন বলা হয় পয়সনস রেশিও। এবং পার্শ্ব বিকৃতিটা বের করা হবে তোমার ওই যে ডি ভাগ ডি, যেখানে ডায়ামিটার আগের ডায়ামিটার এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা, আর দৈর্ঘ্য বিকৃতিটা বের করা হয় ছোট হাতের এল ভাগ বড় হাতের এল, বড় হাতের এল হচ্ছে অরিজিনাল লেন্থ আর ছোট হাতের এল হচ্ছে কতটুকু লেন্থ বৃদ্ধি পেলো সেটা, এবং এখান থেকে পয়সন রেশিওটা বের করা হয়। এবং পয়সন রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, বিশেষ করে ম্যাটেরিয়াল দিয়ে যে কোনো ডিভাইস ডিজাইন করার সময়। এই যে চারটা মডুলাস আমরা দেখলাম, ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, ক্রিম্পটন বিকৃতি এবং পয়সন রেশিও, এই চারটা কনস্ট্যান্টের খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে। যে কোনো বস্তু দিয়ে আমরা যদি স্ট্রাকচারাল কোনো ডিভাইস তৈরি করতে চাই, কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চাই, যেমন তোমরা সিভিলে যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চাইবা, তখন ওই যে ম্যাটেরিয়ালটা দিয়ে যা এটা করা হবে ওই ম্যাটেরিয়ালের এই চারটা প্যারামিটার সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগে। এটা না থাকলে ওই ম্যাটেরিয়ালটা দিয়ে ডিজাইন করা হয় না, যায় না, গেলে দেখা যাবে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটবে। অর্থাৎ এটা দিয়ে দেখা যায় একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করা হয়, একটা বিল্ডিং কতদিন সাস্টেইন করবে, একটা বিল্ডিং এ কত তার বিম কি পরিমাণ দিলে তার ছাদ কতটুকু নেওয়া যাবে, তাকে কত তলা উপরে উঠাতে পারবা, কি কি ম্যাটেরিয়াল লাগবে, লোডের রড যেগুলো থাকবে সেই রড গুলার স্ট্রেংথ কেমন হওয়া লাগবে, সবগুলোর প্রাইমারি ইনফরমেশন এগুলো থেকে মূলত পাওয়া যায়। এরপরে তোমাদের ফিল্ড অনুযায়ী ওগুলোকে বিভিন্ন প্যারামিটারে কনভার্ট করে করে বিভিন্ন ইনফরমেশন বের করা হয়,
কিন্তু ফান্ডামেন্টাল ইনফরমেশন এই চারটা প্যারামিটার থেকে নেওয়া হয়। এইগুলো এই চারটা প্যারামিটার হচ্ছে ফান্ডামেন্টাল প্যারামিটার। পয়সন রেশিওর একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে -1 থেকে 0.5 এরকম হয়। এটা তোমরা জানো না, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেথডের সাথে রিলেটেড সেটা হচ্ছে বিম। তোমাদের এটা মেথডটার নামই হচ্ছে বেন্ডিং বিম মেথড। তো আমরা নর্মালি যদি একটা বিম চিন্তা করি, যেমন তোমরা যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগার আমরা যদি একটা বিম বলি, একটা রড বা বার সার্কুলার বা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যেটাই হোক না কেন, যদি এরকম হয় তো কখন একটাকে বিম বলবো, যখন এর লেন্থ এর থিকনেসের চাইতে অনেক বেশি হবে। যখন ওর লেন্থ ওর থিকনেসের চাইতে অনেক বেশি হবে, ইটস লেন্থ ভেরি মাচ গ্রেটার দেন ইটস থিকনেস, সো দ্যাট দেয়ার আর নো শেয়ারিং স্ট্রেসেস ওভার এনি সেকশন অফ দ্য অফ ইট। অর্থাৎ যখন এটা এই কারণে যে যখন এটার উপরে যে কোনো একটা প্রান্তে যদি লোড ঝুলানো হয়, যেমন এখানে একটা প্রান্ত ফিক্সড করা আছে আর এক প্রান্তে লোড ঝুলানো হয়েছে, তাহলে এর পার্শ্ব মানে কৃত্রিম বিকৃতি যেটা বা শেয়ারিং স্ট্রেস, এখানে যেন কোনোভাবে শেয়ারিং স্ট্রেস তৈরি না হয়। এটা তখনই হয় তখন যখন কিনা এর থিকনেসের চাইতে লেন্থটা অনেক বেশি হয়, তখন পার্শ্ব বিকৃতিটা ঘটে না। ঠিক আছে, তো বিম তখনই বলা যাবে যখন এর উপরে এর দৈর্ঘ্য তুলনায় মানে থিকনেসের তুলনায় দৈর্ঘ্যটা এত বেশি হবে যে এর যে কোনো এক প্রান্তে লোড ঝুলালে ওই লোড ঝুলানোর কারণে এর শেয়ারিং স্ট্রেস অর্থাৎ পার্শ্বতে কোনো বিকৃতি হবে না, পার্শ্ব কোনো পীড়নও তৈরি হবে না, তখন এটাকে আমরা বিম বলবো, আদারওয়াইজ এটাকে বিম বলা যাবে না। ইফ দ্য বিম ইজ ফিক্সড অনলি অ্যাট ওয়ান এন্ড এন্ড লোডেড অ্যাট আদার, ইট ইজ কল্ড এ ক্যান্টিলিভার। যেমন এটা তোমরা দেখছো এটাকে বলা হয় একটা ক্যান্টিলিভার। বেন্ডিং অফ এ বিম, একটা বিম যখন বেন্ড করা হয় তখন কি ঘটনা ঘটে, যেমন এটা যদি আমরা ফিগার যেটা দেখাচ্ছি এটাও এরকম যদি হয়, তো এরকম একটা ফিগার ধরো বেন্ড, এটা একটা বিম একটা বেন্ড করা হলো, তাহলে দেখো যে মাঝে একটা ডট ডট লাইন টানানো হচ্ছে আর দুই দিকে তিনটা করে অ্যারো আছে, কিছু অ্যারো আছে বাইরের দিকে কিছু অ্যারো আছে ভিতরের দিকে। এখন এই বিমটাকে এই প্রান্তে লোড ঝুলিয়ে দেওয়া হলো, তখন হবে কি এই ডট 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 লাইন যেটা আছে এটাকে বলা হয় নিউট্রাল সারফেস বা নিউট্রাল লেয়ার। অর্থাৎ এখানে লোড ঝুলানোর ফলে এই লেয়ারটার কোনো দৈর্ঘ্য বিকৃতি ঘটে না, কিন্তু ঘটে কি এর উপরে যে লেয়ারগুলো থাকে সেগুলোর দৈর্ঘ্য বেড়ে যায় আর এর নিচে যে লেয়ারগুলো থাকে সেগুলোর দৈর্ঘ্য কমে যায়। অর্থাৎ একটা বিম যখন বেন্ড হয় তখন উপরের লেয়ারের দৈর্ঘ্যগুলো বেড়ে যায় আর নিচের লেয়ারের লেয়ারগুলোর দৈর্ঘ্য কমে যায়, তখন উপরের লেয়ার গুলো উত্তল আকৃতির হয় আর এই নিচের লেয়ার গুলো অবতল আকৃতি হয়ে যায়। ঠিক আছে, আর এর মাঝে যে লেয়ারটা থাকে ওখানে ওই লেয়ারের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, ওটাকে বলা হয় নিউট্রাল লেয়ার। তো যখন এখানে বল প্রয়োগ করা হয় তখন দেখো যে যেহেতু এখানে এই প্রান্তটা ফিক্সড, তখন বলটা নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ উপরের যে লেয়ার গুলা ওই লেয়ার গুলাকে বাইরে টেনে নিতে চায় আর নিচের যে লেয়ার গুলা যেহেতু এরা কন্ট্রাক্ট করে এদের দৈর্ঘ্য কমে যায়, তখন এখানে যে পীড়নটা তৈরি হয় দৈর্ঘ্য পীড়ন যেটা, সেই পীড়নটা চায় মানে এখানে যে বলটা প্রয়োগ হয় প্রযুক্ত বল যেটা হয় সেটা মনে হয় যে লেন্থটাকে কমায় দিতে চাচ্ছে, এটা ভিতরের দিকে কাজ করে। যখন দেখো এখানে এরো যেগুলো দেওয়া আছে এগুলো ভিতরের দিকে, লোড ঝুলানোর ফলে এর বাইরের দিকে উপরের লেয়ার গুলো বাইরের দিকে বল অনুভব করে আর নিচের লেয়ার গুলো ভিতরের দিকে বল অনুভব করে, যার কারণে এরা কন্ট্রাক্ট হয়ে যায় আর এরা এক্সটেন্ড করে, অর্থাৎ এগুলোর প্রসারণ ঘটে আর এগুলোর সংকোচন ঘটে। ঠিক আছে, এটাই মূলত একটা বিমের বেন্ডিং যেটা আমরা বলি সেই ঘটনা। এই কথাগুলো এখানে লেখা আছে। বেন্ডিং যখন হয় তখন কি কিছু থিওরি আছে যে ঘটনাগুলো মনে রাখা দরকার, যেমন একটা বেন্ডিং যখন হয় বিমে, হুকস ল ইজ ভ্যালিড ফর বোথ টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেসেস। অর্থাৎ এই যে এখানে বলছি যে টেনসাইল স্ট্রেস, অর্থাৎ এগুলো হচ্ছে
এক্সটেন্ড করে প্রসারিত হয় আর এটা হচ্ছে কম্প্রেস করে দুইটার ক্ষেত্রে ইয়াংস হুকস ল যেটা সেটা ভ্যালিড প্রযোজ্য There are no shearing stresses over any section of the beam when it is bent. This is more or less ensured if the length of the beam is sufficiently large compared with its thickness. হচ্ছে একটা বিমকে যখন বেন্ড করা হয় তখন কোনো পার্শ্ব বিকৃতি ঘটে না এটা এবং কখন হয় এটা যখন এর থিকনেসের তুলনায় লেন্থটা সাফিসিয়েন্টলি লার্জ হয় অর্থাৎ যথা উপযুক্ত বড় যেটা আমরা বলি আর একটা হচ্ছে যে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ক্রস সেকশন অফ দ্য বিম অন বেন্ডিং এই যে ক্রস সেকশন যেটা আমরা বলি যেমন এখানে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া নিই এখানে ক্রস সেকশনাল এখানে এখানে প্রত্যেকটা জায়গাতেই যদি ক্রস সেকশনাল এরিয়া নেই কোনো জায়গায় ওর ক্রস সেকশনাল এরিয়ারও কম বেশি হবে না এইখানে যেমন ক্রস সেকশনাল এরিয়া যা ছিল এখানে প্রত্যেকটা পয়েন্টে ক্রস সেকশনাল এরিয়া ঠিকই থাকবে radius of curvature of the neutral layer by axis of the bent beam is very much greater than its thickness এই যে এটা যেটা এইটাকে আমরা একটা curvature বলছি না তাহলে এটাকে যদি curvature হয় তাহলে এটা curveটাকে যদি আমরা একটা circle কল্পনা করি এরকম একটা circle হবে তাহলে এই circleটার যে radius হবে সেই radiusটা হবে এরকম ধরো এটা যদি এরকম এত বড় একটা circle হয় দেখা যাচ্ছে আমার cursor তাহলে এত বড় যদি একটা সার্কেল হয় তাহলে রেডিয়াস এটা মোটামুটি সেন্টার এখান থেকে এইটুকু রেডিয়াস তাহলে এইটা এইটুকু থিকনেস এই তুলনায় এই দূরত্বটা দৈর্ঘ্যটা অনেক বেশি মিনিমাম ডিফ্লেকশন অফ দ্য বিম ইজ স্মল কম্পেয়ার্ড উইথ ইটস লেন্থ মিনিমাম যে বিচ্যুতিটা ঘটে সবচেয়ে যেটা মিনিমাম বিচ্যুতি ঘটে কম হলেও সেই বিচ্যুতিটাও ওর দৈর্ঘ্যের তুলনায় অনেক কম অনেক ছোট এরকম কিছু অ্যাজাম্পশন আছে ঠিক আছে বেন্ডিং এর ক্ষেত্রে এখন আরেকটা টার্ম আছে বেন্ডিং মোমেন্ট এখানে ধরো একটা যদি এরকম একটা বডি বেন্ড করা হয় দুই প্রান্তকে তাহলে দেখো যে উপরের প্রান্ত উপরের সারফেসে যে লেয়ারগুলো দেখানো যাচ্ছে সেই লেয়ারগুলোর এক্সটেনশন হয় এবং ভিতরের লেয়ার গুলো কম্প্রেশন হয় আর মাঝে ডট ডট যে লেয়ার সেটাকে আমরা বলতেছি নিউট্রাল লেয়ার এগুলোকে ফিলামেন্টও বলে ফিলামেন্ট হচ্ছে তার যেটা লাইটের ভিতরে একটা তার থাকে না বাল্বের ভিতরে ওটাকে কি বলা হয় টাংস্টেন ফিলামেন্ট ওই তার এটাকে ফিলামেন্ট বলতে এই ধরনের একটা টার্ম ব্যবহার করা হচ্ছে মানে একটা লেয়ার বা ফিলামেন্ট বা লেয়ার যেটাই বলতে পারো এই ডট ডটটা হচ্ছে নিউট্রাল লেয়ার এখানে কি ঘটনা ঘটে যদি আমরা শুধু এই এইটুকুর কথা চিন্তা করি এই এই সেকশনটার কথা চিন্তা করি তে এইটা একটা রড আমরা অনেক সময় যে কোনো রড বা একটা লাঠিকে দুই প্রান্ত ধরে বেন্ড করার চেষ্টা করি না অনেক সময় কোনো উদ্দেশ্য ছাড়াই খেলতে খেলতে হাতে একটা লোহা থাকলে আমরা দুই প্রান্ত ধরে বেন্ড করি এটা হচ্ছে আমাদের একটা সহজাত প্রবৃত্তি এটা যদি কারো হাতে দেওয়া হয় স্বাভাবিকভাবেই একবার না একবার এটা করে ফেলে আমরা তো এই এই যে ফিগারটা দেখছো এটা হচ্ছে ওই ধরনের একটা যদি ঘটনা বলি আমরা এবং এইখানে যে বেন্ডিং যে পার্টটুকু দেখছো এর ভিতরে আমরা সি ডি এই পার্টটুকু যদি আমরা চিন্তা করি এই প্রান্তে এই রাইট পোর্শনের ক্ষেত্রে তাহলে যখন আমরা বেন্ড করি তখন ওখানে কি ঘটনা ঘটে বেন্ড করি মানে এই লেয়ার গুলাকে আমরা এই দিকে টানি আমরা এই দিকে টানি এই লেয়ার গুলাকে এই দিকে বাইরের দিকে টানি আর যখন এটাকে বেন্ড করি তখন ভিতরের লেয়ারগুলো কি হয় ভিতরের দিকে একটা কন্ট্রাক্টিং ফোর্স কন্ট্রাক্ট যেন হতে পারে সংকোচন হয় এরকম একটা বল অনুভব করে যেটা আমরা এই যে ফিগারটাতে দেখাচ্ছি যেখানে এটা হচ্ছে এই ফোর্সের কারণে যখন এরা এক্সটেনসিভ ফোর্স অনুভব করে অর্থাৎ যে ফোর্সের কারণে ওরা প্রসারিত হয় তখন এরা এমন বল অনুভব করে যেন এরা সংকুচিত হচ্ছে ঠিক এখানে এই ঘটনা এইদিকের লেয়ার গুলা যে বল অনুভব করে যার কারণে এরা প্রসারিত হয় আর এইখানে যে বল গুলো অনুভব করে এরা তখন সংকুচিত হয় এখন যখন আমরা বলছি যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং এর যখন বিকৃতি ঘটে তখন এর উপরে একটা বিকৃতি রোধকারী বল তৈরি হয় ওই বস্তুর উপর
ওটাকে বলছি আমরা পীড়ন বা স্ট্রেস। এই পীড়ন বা স্ট্রেস হচ্ছে অ্যাপ্লাইড যে লোড, যে বলটা যেদিকে প্রয়োগ করা হয় তার বিপরীতমুখী হয় সবসময়। বিপরীতমুখী না হলে তো আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না, তাই না? এই জন্য পীড়নটা অ্যাপ্লাইড লোডের বিপরীতমুখী ভাবে ওই বস্তুর ভিতরে তৈরি হয়। তো এই ছবিতে দেখো, এখানে এই তিনটা উপরে তিনটা লেয়ারের ক্ষেত্রে যে বলটা অনুভব করবে এরা, সেটা হচ্ছে বাইরের দিকে, কিন্তু এদের ভিতরে যে পীড়নটা তৈরি হবে সেই পীড়নটা হবে এই দিকে। এখানে এক ধরনের বল তৈরি হবে, এই বলটা এই দিকে তৈরি হবে আর পীড়নটা এই দিকে তৈরি হবে। তাহলে এখানে দুইটা বল আছে না, এখানে একটা বল, এখানে এক ধরনের বল। এটাকে বলছি আমরা এক্সটার্নাল কাপল, কাপল মানে জোড়া। এই বলটা এক্সটার্নাল যেটা আমরা অ্যাপ্লাই করছি এর কারণে এদিকে বল অনুভব করছে, এদিকে বল অনুভব করছে, দুটাকে আমরা বলছি এক্সটার্নাল কাপল। আর এইটার কারণে এর ভিতরে যে পীড়ন বা বিকৃতি প্রতিরোধকারী বল বা রিস্টোরিং ফোর্স যেটা বলছি বা স্ট্রেস যেটাই বলি না কেন, সেটা তার বিপরীত দিকে তৈরি হবে। যদি বিপরীত দিকে না তৈরি হয় তাহলে তো ওটা আগের অবস্থায় ফিরে যাবে না। তাহলে এ যখন এদিকে বল অনুভব করবে তখন এই রিস্টোরিং ফোর্স চাইবে ওকে আগের অবস্থায় নিয়ে যেতে। এই কারণে যখনই ফোর্সটা তৈরি করে আমরা রিমুভ করে নিব, এই যে বিপরীতমুখী বলটা তৈরি হয়েছে এর কারণে সেটা আবার একটা সোজা রড হয়ে যাবে। এটার ক্ষেত্রে এ তখন উপরের দিকে তুলে দিবে, যার কারণে এটা সোজা হতে পারে, নাহলে ওটা বাঁকা হয়েছিলাম বাঁকা হয়েই থেকে যাবে। ঠিক আছে? তো এই যে এইদিকে যেটা বল অ্যাপ্লাইড হয় এটা, এই দুটাকে বলা হয় এক্সটার্নাল, আর এর ভিতরে যেটা রিস্টোরিং ফোর্স তৈরি হয় এদিকে একটা এদিকে একটা, এই দুটাকে বলা হয় মোমেন্ট। এই রিস্টোরিং ফোর্স এই যে এটা, এই দুটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। এই ফোর্স দুটা, এই রিস্টোরিং ফোর্স কাপল যে এই কাপলের মোমেন্টটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। মোমেন্ট মানে কি আমরা জানি যে জড়তা, অর্থাৎ যেটা চাই যে এই দিকে চলে যায়, যে টেন্ডেন্সি যেটা যাওয়া সেইটাকে বলা হয় মোমেন্ট। তাহলে এই যে বেন্ড হওয়ার কারণে এই রিস্টোরিং ফোর্স যেভাবে যেতে চায় সেইটাকে, সেই মোমেন্টটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। বেন্ড এই বিমটা বেন্ড হওয়ার পরে এখানে যে মোমেন্ট তৈরি হয় সেই মোমেন্টটা চাই কি, যে রডটা বেন্ড করা হয়েছে এটাকে আবার সোজা হয়ে যায় যেন। এই জন্য আর এই মোমেন্টটা কিসে থেকে তৈরি হচ্ছে, এখানে যেমন এই রিস্টোরিং ফোর্স গুলো বা এখানে এই রিস্টোরিং ফোর্স গুলো, এদের যে মোমেন্ট, এই দুইটার কাপলের যে মোমেন্ট, সেটাকে তখন বলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে? এই কথাটা এখানে আর একটু এলাবোরেট করা হয়েছে, এখানে এই কথাগুলাই বলা হয়েছে আমি যা বললাম এতক্ষণ। আর আসক ক্যান্টিলিভার, যেটা আমরা আগে বললাম যে একটা বিমকে যদি এক প্রান্ত ফিক্সড করা হয় আর এক প্রান্তে লোড ঝুলা হয় তাহলে ওটাকে বলা হয় নর্মালি ক্যান্টিলিভার। ক্যান্টিলিভারে কি ঘটনা ঘটে, এরকম একটা যদি আমরা ফিগার দেখি, যে এরকম একটা এ বি ধরছে একটা বিম, যার বি প্রান্তে লোড ডাব্লিউ পরিমাণ ওজন ঝুলানো আছে আর এ প্রান্ত ফিক্সড আছে। ঠিক আছে? তাহলে আমরা এটা ইয়াং মডুলাস বা কিছু বের করতে পারবো আর কি, যেহেতু এটা ক্যান্টিলিভার বলছে, এখানে যখন পি লোড ঝুলানো হবে এর বিকৃতি যেটা হবে সেটা হবে দৈর্ঘ্য বিকৃতি, আর এখানে পীড়ন যেটা তৈরি হবে সেটা হবে দৈর্ঘ্য পীড়ন, যার কারণে এর যে মডুলাস সেটা হবে ইয়াং মডুলাস। এবং এইখানে দেখো এই যে ভিতরে অ্যারো আছে, দেখো এই জায়গায় এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি যে এই পার্টিকুলার পয়েন্টে কি ঘটনা ঘটে, তাহলে এই পয়েন্টটা যেহেতু দেখো এই ডট ডট লাইনটা হচ্ছে লেয়ার, এ আমার কার্সর দেখা যায় তো না, দেখতে পাও? জি স্যার দেখা যায়। তাহলে কার্সর দেখে দেখো যে এই ডট ডট লাইন নিউট্রাল লেয়ার, তাহলে উপরের লেয়ারের যেটা অ্যাপ্লাইড লোড সেটা বাইরের দিকে কাজ করবে, তাহলে রিস্টোরিং ফোর্সটা কি ভিতরের দিকে কাজ করবে, যে ভিতরের দিকে কাজ করছে। আর যেটা নিচের লেয়ার নিউট্রাল লেয়ারের নিচের দিকে সেটা কন্ট্রাক্ট করে, তার মানে অ্যাপ্লাইড লোডটা এর ভিতরের দিকে কাজ করবে, তাহলে রিস্টোরিং ফোর্সটা বাইরের দিকে কাজ করবে। এবং এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এখানে রিস্টোরিং ফোর্সটা দেখানো হয়েছে, তাহলে এই দুইটা রিস্টোরিং ফোর্সের যে মুভমেন্ট সেটাকে বলতেছি আমরা বেন্ডিং মুভমেন্ট। এই বেন্ডিং মুভমেন্ট থাকার কারণেই এই লোডটা উইথড্র করে নিলে সেটা আবার একেবারে হরিজন্টাল লাইনের মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে? এবং এটাকে তখন আমরা বলছি ক্যান্টিলিভার। When the free end of the cantilever is loaded by a weight W equal mg, the beam bends with curvature changing its length. The curvature is zero at the fixed bend. এখানে কি কোনো কার্ভেচার থাকবে এই ফিক্সড বেন্ডে? অর্থাৎ এটা তো বেন্ড হবে না, ফিক্সড এন্ড
ফিক্সড প্রান্ত কি কোনোভাবে বাঁকানো হবে? কোনো বাঁকানো হবে না, এই জন্য এখানে তো কার্ভেচার হবে না, এটা তো স্ট্রেট লাইন হবে। কিন্তু যেখানে লোড ঝুলানো আছে এখন আমরা এখানে যে বিমের যে মোমেন্টটা তৈরি হবে সে মোমেন্টটা আমরা কিভাবে বের করতে পারি এটা আমরা দেখাচ্ছি। যেমন এখানে জি, এটাকে যদি আমরা বলি এক্সটার্নাল মোমেন্ট, তাহলে এটা হচ্ছে W যদি হয় লোড, এটা পুরোটার যদি দৈর্ঘ্য L হয়, পুরো বস্তুটার দৈর্ঘ্য এই পয়েন্ট যেটা আমরা ধরছি, আমার এত ডিসটারব হচ্ছে জানিস তো, এই এটা দৈর্ঘ্য যদি L হয় তাহলে এই প্রান্তটা এটা হচ্ছে L - X ফিক্স করবার জন্য আমি লিখতে তাহলে W W L - X ভাগ R, এটা R হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটা থেকে আমরা ওই এক্সটার্নাল মোমেন্ট যেটা এক্সটার্নাল কাপড়ের যে মোমেন্ট সেই মোমেন্টটা এখান দিয়ে আমরা বের করতে পারব, ঠিক আছে। আর এক্সটার্নাল কার্ভেচার এটা কার্ভেচারটা বের করা যাবে এইভাবে যে যদি এই পয়েন্টটা পি পয়েন্ট বলি আমরা, আর এখানে যে ডিপ্রেশন ধরো এটা এই লেয়ারটা এখানে ছিল এখন চলে আসছে এইখানে, তাহলে এটা হচ্ছে পরিবর্তন হয়েছে, এটাকে বলছি আমরা ডিপ্রেশন, তাই না? এই ডিপ্রেশন বা পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে সেটা যদি এরকম হয় এক্স পজিশনে, তাহলে ওয়ান ভাগ আর এই পয়েন্টের যে রেডিয়াস অফ কার্ভেচার তার ইনভার্স যেটা হবে সেটা ইকুয়াল এটা ডি স্কয়ার হয় ভাগ ডি এক্স স্কয়ার ওয়ান প্লাস ডিওয়াই ডি এক্স স্কয়ার তার উপরে থ্রি বাই টু পাওয়ার, ঠিক আছে। যেখানে ডিওয়াই ডি এক্স হচ্ছে স্লোপ, ডিওয়াই ডি এক্সটা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পি, এই পি এর পরে যদি কোনো একটা স্পর্শক টানি তার যে ঢাল সেই ঢালটা হচ্ছে ডিওয়াই ডি এক্স। এখন এই লেন্থটা এই ডিপ্রেশনটা যদি খুবই ক্ষুদ্র হয়, ডিওয়াই ডি এক্স যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এই পুরো টার্ম নিচেরটুকু এটা আরো ছোট হয়ে যাবে, তাই না? এই টার্মটা আরো ছোট হয়ে যাবে কারণ উপরে মাইনাস থ্রি বাই টু হবে, তাই না? এটা মাইনাস পাওয়ার না, নিচে আছে মানে উপরে গেলে তো মাইনাস পাওয়ার হবে। এই ফর্মুলাটা কোথা থেকে আসলো স্যার? এই টার্মটা আরো ছোট হয়ে যাবে, তখন আমরা এটা ইকুয়াল ডিরেক্ট লিখতে পারবো ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার। এখন এই আর এর মান যদি এখানে বসাই দেই তাহলে যে মোমেন্ট সেটা পাওয়া যায় এইভাবে ইকুয়েট করে ডি স্কয়ার ডি এক্স স্কয়ার ইকুয়াল ডাব্লু হয় আই এল মাইনাস এক্স, যেখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওয়াই বড় হাতের ওয়াই সেটা হচ্ছে ইয়াং মডুলাস আর ওয়াইটা হচ্ছে ডিপ্রেশন। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি তাহলে সেটা নাকি এই ফর্মে দাঁড়ায় এবং এটা বাউন্ডারি কন্ডিশন গুলো এইভাবে দেওয়া হবে ডি এক্স ইকাল জিরো ওয়াই ইকাল জিরো, তখন ডিওয়াই ডি এক্স ইকাল জিরো হবে যখন ওই ইন্টিগ্রেশন করার পর লিমিট যখন বসানো হবে লিমিট, আর লিমিট বসানোর পরে তখন যে ডিপ্রেশনটা হবে ফাইনাল ইকুয়েশন সেটা হবে এরকম। এবং দেখা যায় যে যখন এরকম হয় যে একবারে লোডেড এরিয়াতে আমরা ডিপ্রেশনটা বের করতেছি অর্থাৎ এইখানে, তাহলে এটা কি এল ইকুয়াল এক্স, অর্থাৎ এই পয়েন্টে যখন বের করছি তখন আমাদের ইকুয়েশনটা এটা না দাঁড়িয়ে তখন হবে এরকম ডাব্লু এল ভাগ থ্রি ওয়াই আই, ওয়াইটা হচ্ছে ইয়াং মডুলাস আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যদি এরকম হয় যে একটা বার যে বিম সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যেটা তোমরা ল্যাবে ব্যবহার করো সেই রকম, তাহলে তার ব্রেথ যদি হয় বি আর ডি যদি হয় তার থিকনেস, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল হয় ওয়ান ভাগ টুয়েলভ বি ডি ওয়াই কিউ। এখানে এইটাতে যদি আই এর মানটা এখানে যদি এই ইকুয়েশনটা বের করা হয় বসানো হয় তাহলে সেখানে ডেল যেটা সেটা হয় এরকম, আর যদি এটা বিম সার্কুলার ক্রস সেকশনের হয় তখন মোমেন্ট অফ ইনার্শিয়া হয় এরকম ফর্মে, আর তখন সেটা ডেল্টা যেটাকে আমরা বলছি ডিপ্রেশন সেটা হবে এই ফর্মে। এখন এটা তো একটা বিমের ক্ষেত্রে একটা প্রান্ত, আমরা তো করি দুইটা একটা রড তার দুই প্রান্ত দুইটা নাই পেজের উপর রেখে এরকম একটা এক্সপেরিমেন্ট করো তোমরা, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা দেখবো। The arrangement of beam supported at its both the ends and loaded
এখানে হচ্ছে সাত দুটো এজ থাকে, নাইফ এজ, এই এজের উপর বিমটা রাখা হয় আর মিডল প্রান্তে লোড ঝুলানো হয়। এটা যদি আমরা বলি ডাব্লিউ তাহলে এটা লোড ঝুলানো হয়, ঠিক আছে? When the beam is loaded at its middle point C by way W, this generates two reaction equal to W by 2 each acting vertically upward at the two knife. এখানে যদি W ভর ঝুলানো হয় তাহলে এই নাইফ এজের উপরে যে বলটা কাজ করবে সেটা W by 2, এটার উপরে যেটা কাজ করবে সেটা হবে W by 2, এটা হবে নিচের দিকে আর এটা হবে উপরের দিকে, এটাও হবে উপরের দিকে। তখন যদি আমরা একটা এটাকে দুইটা ক্যান্টিলিভার চিন্তা করি তাহলে এক একটা ক্যান্টিলিভার হবে এরকম, এটাকে বলা হয় ইনভার্টেড ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার তো নরমালি নিচের দিকে কার্ভেচার তো থাকার কথা যেহেতু লোড নিচের দিকে, কিন্তু এটা যখন দুইটা বিমের সাপোর্টেড হয়ে যায়, বিমটা যখন দুইটা নাইফের উপর সাপোর্টেড হয় এবং মিডিলে লোড ঝুলানো হয়, তখন মনে করা হয় যে এই মিডিল যেটা সেটা হচ্ছে ফিক্সড এন্ড, ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড এন্ড, আর মনে করা হয় যে এই প্রান্তে লোড ঝুলানো আছে যেটা কিনা উপরের দিকে কাজ করতেছে, এই প্রান্তে আর একটা লোড ঝুলানো আছে উপরের দিকে কাজ করছে। তাহলে এটা হচ্ছে একটা ক্যান্টি বিমটাকে দুইটা ক্যান্টিলিভার ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্যান্টিলিভারের ফিক্সড এন্ড অর্থাৎ সি পয়েন্টে এটা ফিক্সড ডাব্লু ও এর দ্বারা, আর এইখানে ডাব্লু বাই টু ও এর দ্বারা এটা ফ্রি এন্ডেড লোড ঝুলানো আছে, এখানে ডাব্লু বাই টু ফ্রি এন্ডেড লোড ঝুলানো আছে। তখন এটা দুইটা ক্যান্টিলিভারের মতো কাজ করে। এবং এইখানে যে থিকনেসটা তৈরি হয় এই ডেল্টা, এই যে এটা যদি হরিজন্টাল পজিশন হয় এবং লোড ঝুলানোর পরে যদি এটা এই পজিশন হয়, তাহলে এখান থেকে এই পজিশনের যে ডিপ্রেশন যেটা তোমরা বের করো ল্যাবে তোমাদের যে কাজ সেটা, সেই মানটা বের করা হয় এই ফর্মুলা দিয়ে, ডেল্টা ইকুয়াল এম জি এল কিউ ভাগ ফোর ওয়াই বি ডি কিউ। এই ফোর ওয়াই এই যে এটা এখান থেকে এই মান যেটা পাচ্ছ এটা হচ্ছে এই ডেল্টা, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ ডিউ টু গ্র্যাভিটি, এল হচ্ছে এই বিমের লেন্থ, বি হচ্ছে এই বিমের ব্রেথ, আর ডি হচ্ছে এই বিমটার থিকনেস। শুধু জানি না ওয়াইটা হচ্ছে ইয়াং মডুলাস, আর ডেল্টা তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা কতটুকু নিচে নেমে গেছে, এটা হচ্ছে ডেল্টা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো? ইয়াং মডুলাস। এবং তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করে তোমাদের ল্যাবে যারা করেছো, স্যার এমটা কি এখানে? হ্যাঁ, এম 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 হচ্ছে ভ, এম জি হচ্ছে ওয়েট, এম যে লড হাফ কেজি এক কেজি দেড় কেজি এভাবে যেটা ঝুলায় ওটা এম, তার সাথে জি গুণ করতে হবে, ডাব্লিউ এই যে ডাব্লিউ ইকাল এম জি। হ্যাঁ, ওয়েট যখন ডাব্লিউ বলবো তখন ওয়েট বলবো, আর এম হচ্ছে ভ ম্যাস। এই ফর্মুলাটা তো স্যার আপনার যখন আমার লোডটা মিডল পয়েন্টে থাকে ওই অনুযায়ী বের করা হয়েছে, যদি এটা মিডল পয়েন্টে না থাকে তখন তো আমার দুই পাশে W by 2 হচ্ছে না, না তখন তো ফর্মুলা আলাদা, তখন তো এই যে এটা একটা প্রান্তে যখন হয় এই যে এটা একটা এটা একটা, এটা তো যখন ফ্রি এন্ডে এই যে এটার জন্য, বুঝছ না? আর যখন এটা ডাবল প্রান্তে হবে তখন এটা, তাহলে এখান থেকে আমরা ওই বিমটার ইয়াং মডুলাস বের করতে পারবো। এবং তোমরা এই পরীক্ষাটাই করো যারা করেছো, বা এখন ভার্চুয়ালি যারা করবা তারা এই পরীক্ষাটা করবা, ঠিক আছে? এবং তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে তোমরা অনেকে করেছো অনেকে হয়তো করবা, সেটা এরকম একটা টেবিল থাকবে। হ্যাঁ, এখন এরকম একটা সেট আপ থাকবে, প্রথমে এরকম নাইফ এজের উপরে এই বিমটা ঝুলিয়ে দেওয়া হবে, রেখে দেওয়া হবে, এবং এর মিডেলে লোড ঝুলানোর জন্য একটা ক্ল্যাম্প থাকে, ওই ক্ল্যাম্পে হাফ কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি এভাবে লোড বাড়ানো হবে। এটা যত লোড বাড়াবো এটা এই পজিশন থেকে তত বেশি ডিপ্রেশন হবে, এই ডিপ্রেশনটা থেকে আমরা ওই ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে করা হয়, আমাদের ল্যাবে আমরা স্পিরোমিটার দিয়ে করি, অর্থাৎ যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে এই ডিপ্রেশনটা বের করা যায়। তাহলে এই ডিপ্রেশনটা হচ্ছে এই যে ডেল এইটা, আর যে পরিমাণ ভর আমরা ঝুলাবো এখানে ডাব্লিউ, যে ভর ঝুলাবো তার সাথে জি গুণ করলে ডাব্লিউ মান পেয়ে যাবো অর্থাৎ এম জি, এলটা তো আমরা লেন্থ মাপবো, বি হচ্ছে এই বিমটার ব্রেথ, আর ডি হচ্ছে থিকনেস। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো, তাহলে আমাদের একটা লেন্থ ইয়াং মডুলাস বের করার জন্য বিমের
আমাদের শুধু দুইটা জিনিসের পার্ট নেওয়া দরকার, একটা এল তো কনস্ট্যান্ট, তার থিকনেস কনস্ট্যান্ট, ব্রেথ কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। তাহলে আমার পরিবর্তন হবে কি, ডেল্টা কার সাথে সাথে, ভরের সাথে সাথে, তাই না? ভরের সাথে সাথে ডেল্টা পরিবর্তন হবে, ভর বাড়াবো ডেল্টা বাড়বে, ভর কমালে ডেল্টা কমবে। এই জন্য তোমার এরকম একটা গ্রাফ, এখানে ধরো নাম্বার অফ অবজারভেশন, এখানে লোড, প্রথমে ধরো হাফ কেজি দিলাম, তার জন্য কতটুকু ডিপ্রেশন হলো, মেন স্কেলের রিডিং, সার্কুলার স্কেল, ওখানে যেহেতু স্ফেরোমিটার আছে ওটাকে সার্কুলার স্কেল দিয়ে রিডিং নিতে হয়, যোগ করতে হয় যে মেন স্কেল প্লাস সার্কুলার স্কেল, তার সাথে যে লিস্ট কাউন্ট থাকে সার্কুলার স্কেলের লঘিষ্ঠ গুণন সেটা গুণ করতে হয়। তাহলে হাফ কেজির জন্য একটা নিলাম, দুই দেড় একটা, দুই কেজির জন্য একটা, আড়াই কেজির জন্য একটা, তাহলে এখানে ধরো পাঁচ নম্বর অবজারভেশন হয়ে গেল, এখানে আমি ম্যাক্সিমাম ডেলটা পেয়ে গেলাম। ধরো এখানে ধরো পাঁচ নম্বরের ক্ষেত্রে এটা হলো, এখন আমি আবার যদি হাফ কেজি করে করে লোড উঠাই দিই, তাহলে এটা তো আমরা ধরে নিচ্ছি ইলাস্টিক বডি, তাহলে কি হবে, এর আবার ডিপ্রেশনটা কমতে থাকবে। এবার এখানে কি করব, পাঁচ নম্বর এক্সপেরিমেন্ট, পাঁচ নম্বর ডাটা যেটা সেটা, এবং এটা একই হবে, এটা আবার পাঁচ নম্বর ডাটাই, এখানে আবার হাফ কেজি লোড উঠাই দিলে এইখানে তার আবার মেন স্কেলের রিডিং, সার্কুলার স্কেল রিডিং দিব, আবার আর একটা লোড উঠা নিবো, আবার তার মেন স্কেল, সার্কুলার স্কেলের রিডিং দিব, আর একটা লোড উঠা নিবো, এভাবে তার ডিপ্রেশনটা লোড কমাতে থাকবে, ডিপ্রেশনটা কমতে থাকবে। এখানে লোড বাড়াচ্ছিলাম, ডিপ্রেশনটা বাড়তেছে, এখানে কিন্তু এলাস্টিক বডি। তাহলে এক কেজি আগে যখন দিয়েছিলাম, আবার লোড তুলতে তুলতে যখন, মানে হাফ কেজি, প্রথমে হাফ কেজি দিয়ে যে অবস্থায় ছিল, লোড আবার উঠাইতে উঠাইতে ওই অবস্থায় যখন চলে আসবে হাফ কেজি, তখন তো ডিপ্রেশন ইকুয়াল হবে, এটা এলাস্টিক বলছি, তোমরা ইকুয়াল এক্সাক্ট পাবা না, যেহেতু আগে বলেছি পারফেক্ট এলাস্টিক বডি না, খুবই কম পরিবর্তন হয় এই দুইটার। এই জন্য এই লোড ইনক্রিজিং এর সময় যে ডিপ্রেশন এবং ডিক্রিজিং এর সময় ডিপ্রেশন, এইটা করলে এভারেজ ডিপ্রেশন, এভাবে এভারেজ ডিপ্রেশন পাবো। তাহলে এখানে মিন ডিপ্রেশন, এভারেজ, আর এখানে হচ্ছে লোড কেজি। এবার একে যদি দেখো যে এটা প্রপোর্শনাল, যেহেতু আমরা বলছি হুকস ল, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে একটা যদি আমরা এই লোড এটা কেজি, একে কেজি কে যদি জি দিয়ে গুণ করে দিই, তাহলে তো আমরা গ্রাম পেয়ে যাবো, ইয়া পেয়ে যাবো। হ্যাঁ, ওটা তো কনস্ট্যান্ট টার্ম, ওটা না গুণ করলেও হবে, শুধুমাত্র আমরা ভরটা দিয়েও যদি গুণ করি, আর এখানে ডিপ্রেশনটা যদি আমরা প্লট করি, তাহলে এরকম একটা মূল বিন্দুগামে স্ট্রেট লাইন পাবো। এটা যদি মূল বিন্দুগামে স্ট্রেট লাইন পাই, তাহলে আমরা বুঝবো আমাদের এক্সপেরিমেন্টটা হয়েছে, ঠিক আছে? এবং এটা এইরকম শেপ হবে, এবং এই ফর্মুলাটা দিয়ে আমরা এই যে ওয়াইটা এখানে নিয়ে নিলে, এই ফর্মুলাটা দিয়ে আমরা এই বিমটা ইয়াং মডুলাস বের করতে পারবো। এই হলো তোমাদের নয় নাম্বার এক্সপেরিমেন্ট। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, আপনি ডাটা গুলো কিভাবে দিবেন? জি বলেন। হ্যাঁ হ্যাঁ, রবিবার একটা গাড়ি। জি জি, ড্রাইভার আলামিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? জি স্যার, একটু কেটে গেছিল, একটা ফোন আসছিল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? আমার মনে হয় তোমাদের প্রশ্ন নাই, তাহলে আমি আজকে রাত্রে তোমাদেরকে এই আমার লেকচার শিটটা এবং তোমরা যেটা দেখে রিপোর্ট তৈরি করবা সেইটা, এবং
ওই রিপোর্টে আগে যেমন ইন্ট্রোডাক্টরি ক্লাসে একটা শীট দিয়েছিলাম সেইটা তোমাদেরকে আমি কিছু ডাটা দিব, ডাটা শীট দিব, সেটা এই ডাটাটা কিভাবে তৈরি করব আমি বলে দেব রোল নাম্বার রেঞ্জ অনুযায়ী, যে এত নাম্বার থেকে এত নাম্বার রোল এই ডাটা সেট করবা, এত নাম্বার থেকে এত নাম্বার রোল এই ডাটা সেট করবা, আমি তিনটা বা চারটা বা পাঁচটা ডাটা সেট দিব। হ্যাঁ, যে যার রোল যে রেঞ্জে পড়বে তারা ওই ডাটা ব্যবহার করে আমি এই ডাটাটুকু তোমাদের দিয়ে দেবো, যে মেইন স্কেল, সার্কুলার স্কেল, লোড ইনক্রিজিং এর ক্ষেত্রে ডিপ্রেশন, ডিক্রিজিং এর ক্ষেত্রে ডিপ্রেশন, এইটুকু দিয়ে দেবো। তোমরা হচ্ছে এই মানটা বের করবা, এই গ্রাফ প্লট করে ইয়াং মডুলাস বের করবা এই ডাটা থেকে, ঠিক আছে? তোমাদেরকে ওই বিমের লেন্থ দিয়ে দেবো, ব্রেথ দিয়ে দেবো, ঠিক আগামী বুধবারের ভিতরে জমা দিবা, ঠিক আছে? জি স্যার। স্যার পিডিএফ, পিডিএফ করার পর কিভাবে জমা দেবো স্যার? আপনি কি অ্যাসাইনমেন্ট সিস্টেম করে দিবেন? হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে দেব, গুগল ক্লাসরুমে আপলোড করে দিবা। স্যার রিপোর্ট তৈরির ক্ষেত্রে আগে যে থিওরি অপারেটরস, তারপরে ছবি আঁকতাম, গ্রাফ করতাম, এগুলো ঠিক ওই একই সেম যেটা আগে করেছো সেম, ওই আগে শুধু তোমরা ডাটাগুলো ল্যাবে নিতে, এখন আমরা তোমাদেরকে ডাটাগুলো দিয়ে দেব, বাকিগুলো সেম কাজ। স্যার ফ্রন্ট পেজে কি কি থাকবে? আগে তো একটা পেজ দিয়ে দিতেন যেখানে হচ্ছে এক্সপেরিমেন্ট নেম, ডেট অফ অ্যালটমেন্ট, এসব থাকবে, ওটা দিবা, ওটা দিয়ে। স্যার ফ্রন্ট পেজের একটা দিব তো বললাম তো, ওটা হচ্ছে এই যে তোমাদের যেমন এই যে এটা একটা ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা? জি স্যার। হ্যাঁ, এটা দিতাম, দিয়ে দেব। তারপর ইনসাইড দ্য পেজ মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, ইনসাইড দ্য পেজে যেটা থাকবে যে এটা এটা দিয়ে দেব, এগুলো তোমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? তারপরে কিভাবে গ্রাফ তৈরি করতে হয় এরকম একটা তোমাদেরকে শিখাইছিলাম, যে এই যে গ্রাফে কি কি থাকতে হবে এই জিনিসটা দিয়ে দেবো তোমাদের, এটা এই পয়েন্ট এই গ্রাফটাও দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো তোমরা, এটা এগুলো একটু দেখে হেল্প পাবা, হয়তো অনেকেই শিখে গেছো এতদিনে, অনেকে ভুলে যেতে পারো, এই জন্য জাস্ট দিয়ে দেবো গাইডলাইন হিসাবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এই জায়গায় তো মানে পাঁচটা ডিপ্রেশন পাবো না, ফলে পাঁচটা রিডিং দিছি স্যার, মানে ইয়াংস মডুলাস একটাই পাবো না? হ্যাঁ, এভারেজ করে পাবা। তুমি যে গ্রাফটা প্লট করবে না, এই যে গ্রাফটা প্লট করবা, এই গ্রাফ থেকে এই লাইনের উপর, এটা তোমাদের আচ্ছা এটা আজকে বলে দিই আবার, এই প্রথমে তো এই যে মিন ডিপ্রেশন পাবা আর লোড পাবা, দিয়ে গ্রাফটা তৈরি করবা। গ্রাফ তৈরি করে ধরো পাঁচটা পয়েন্টে গ্রাফটা পেলে এই স্ট্রেট লাইন, তাহলে এখান থেকে যে কোনো একটা মান নিবা, কিন্তু এই ডাটা পয়েন্ট গুলা না, যেমন এগুলো যদি তোমার টেবিলের ডাটা হয় এগুলো না, লাইনের উপর ধরো এখানে বা এখানে বা এখানে কোনো একটা পয়েন্ট নিবা, ঠিক আছে? ডাটা পয়েন্ট ছাড়া অন্য কোনো একটা পয়েন্ট নিবা, যে পয়েন্টটা নিবা সেটার ওয়াই এক্সিস এর ভ্যালু হবে ওয়াই, আর এক্স এক্সিস এর ভ্যালু হবে এম, দিয়ে যে এই ইকুয়েশনটাতে এম এবং ওয়াই এর মানটা বসাবো, ওয়াই বলতে এখানে ডেল্টা, ঠিক আছে? যে ডেল্টা সেটা হবে এই লাইনের উপর, যদি এটা আমরা নেই পয়েন্ট ধরো, এটা আর এটা একই তো, তাই না? যেহেতু স্ট্রেট লাইন মূলবিন্দু, আমি যে কোনো পয়েন্টে রেশিও তো ইকুয়াল কনস্ট্যান্ট, কাজে এখানে নেওয়া যায় এখানে নেওয়া তা, তো তুমি যেহেতু এই ডাটা পয়েন্ট গুলোতে গ্রাফ প্লট করেছো, আবার যদি ওইগুলো থেকে একটা পয়েন্ট নিয়ে নাও তাহলে ডাটা প্লট করাটা মানে ইলজিক্যাল হয়ে যায়। লজিকটা হচ্ছে আমরা তো ডাটাটা প্লট করেছি এই কারণে যে এখান থেকে আমরা পাঁচটা ডাটা নিয়ে একটা লাইন টেনে দিয়েছি, মানে এই লাইনের উপর যতগুলো পয়েন্ট আমরা কল্পনা করতে পারবো প্রত্যেকটা পয়েন্ট ভ্যালিড, এই জন্য যে পয়েন্টগুলো যে ডাটা পয়েন্টগুলো টেবিলে আছে ওই ডাটা পয়েন্ট ছাড়া এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট নিবা, ওই পয়েন্টের ওয়াই এর মান এবং এম এর মান দিয়ে এই ইকুয়েশন ব্যবহার করবা, যেটা আমরা যে প্রথমে আমি দিয়ে রাখছি, এই ইকুয়েশনটা শেষে দিলে ভালো হইতো, এই যে এখানে যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ওয়াই নট আর এটা হচ্ছে এম, ঠিক আছে?
স্যার আমাদের যখন অফলাইনে ক্লাস ছিল তখন আমাদের সবাইকে চার জনের একটা গ্রুপ করে দিয়েছিলেন স্যার, ওটাই কি থাকবে নাকি নতুন করে গ্রুপ করবে? স্যার কি চলে গেছেন? চুহাইয়ের মাহাতাব জি স্যার শোনা যায় আমাকে? তোমরা কেউ কথা বলো না তো? জি স্যার আমি স্যার শুনতেছিলাম না স্যার অনেকক্ষণ ধরে। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে বলো, যদি কারো জিজ্ঞাসা থাকে কোনো কিছু, না হলে শেষ করবো আজকের মতো। স্যার ওই যে ডিসিশন রাইটিংটা যেটা থাকে না লাস্টে, আমি ওখানে একটা তোমাদের দিয়ে দেব যে কিভাবে লিখতে হয়। জি স্যার একটা স্যাম্পল হলে ভালো হয়। হ্যাঁ আমি একটা স্যাম্পল তোমাদের দিয়ে দেবো। ডিসকাশনটা কখনো যেন প্রিকশন না হয় যে এটা করা উচিত ছিল, এটা করা দরকার ছিল, এটা করা হয়নি। এটা যেমন ধরো ইয়াং মডুলাস, এটা হচ্ছে 11 মনে হয় এরকম ধরো। এখন তোমার 10^11 আসলো কিন্তু এখানে 1 এর জায়গায় হয়তো 2 আসতে পারে বা 1.5 আছে হয়তো 1.4 আসতে পারে, তাহলে তোমার একটা পার্সেন্টেজ পাওয়া যাবে যে যেটা এক্সাক্ট হয়নি, তাই না? তাহলে এই যে যেটা বলছিলাম যে ধরো সার্টেন পার্সেন্টেজ ধরো 5% বা 10% ভ্যারি করছে তোমার রেজাল্টটা, এক্সাক্ট রেজাল্ট হবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এক্সাক্ট হয়ে গেলে এটা একটা মিরাকল বা চুরিবিদ্যা কিছু একটা থাকে। তো সেক্ষেত্রে তুমি কি লিখবা যে তোমার এটা হওয়ার কথা ছিল এত? যেমন জি যদি কেউ যখন কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে জি বের করবা, তো জি এর মান বের হওয়ার কথা 9.8, তাই না? এরকম কিছু বা 980 যদি আমরা সেন্টিমিটার স্কোয়ারের কথা বলি, কিন্তু তোমার বাইর হয়েছে 9.8 না বের হয়ে 10 বের হয়েছে বা 9.9 বের হয়েছে বা 9.5 বের হয়েছে, তাহলে একটা পার্সেন্টেজ বের হয়েছে। তো তোমার এটা বের হওয়ার কথা ছিল ওইটা, কিন্তু তোমার পাইছো রেজাল্ট এটা, তাহলে তোমার ভুলটা কি হতে পারে? ভুলটা হতে পারে যে ডাটা নেওয়ার সময়
তোমার এক্সাক্ট ডাটা নিতে পারো নাই, এটা হতে পারে আমাদের ল্যাবের এনভায়রনমেন্টের কারণে হতে পারে, বা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো পারফেক্ট নাই, ব্যবহার করতে করতে পুরাতন হয়েছে। যেমন আমাদের বেন্ডিং বিম, যেটা তোমাদের যে বিম, সে বিমটা এতদিন ব্যবহার করে ওটার উপর মরিচা টরিচা ধরে গেছে, হয়তো এটার কারণে তার কোনো ডেভিয়েশন হতে পারে, যে ডিপ্রেশন যেটা যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা হয় না, এই ধরনের কোনো কথা লিখতে হবে আর কি। যে এটা করা উচিত, এটা করা উচিত না, এটা এরকম হওয়া উচিত ছিল, অবশ্যই পাস্ট টেন্সে, যে এটা তুমি করেছো এরকম পাওয়া গেছে, এটা এর চেয়ে বেশি বা কম, এটা এই সমস্যার কারণে অ্যাকচুয়াল মানটা পাওয়া যায়নি, এইভাবে লিখ। ঠিক আছে, আচ্ছা স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এরর বের করতে গেলে তো অ্যাকচুয়াল ভ্যালুটা লাগবে, তো অ্যাকচুয়াল ভ্যালুটা কি? অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দেব, অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দেব। আর কিছু? স্যার ডিসকাশনটা কি মোটামুটি হচ্ছে আপনার কয় লাইনের মধ্যে লিখবে এই টাইপের কিছু কি আছে? তুমি যত আলাপ করতে পারো তত ভালো, যদি সাইন্টিফিক হয় কথাবার্তা, হ্যাঁ সাইন্টিফিক কথাবার্তা যত লিখতে পারো তত ভালো, কিন্তু আন্দাজে কোনো কথা লিখো না। আচ্ছা স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে শেষ করি, আমি রাত্রে তোমাদের মোটামুটি যা যা প্রয়োজন হয় আজকে রাত্রের ভিতরে গুগল ক্লাসরুমে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব আর এই ম্যাটেরিয়াল গুলো পাঠাই দিব। ঠিক আছে, এটা কি জমা দিতে হবে স্যার নেক্সট বুধবার? হ্যাঁ নেক্সট বুধবার আড়াইটার আগে জমা দিবা, এটা আমি কিন্তু শিডিউলও করে দিব, আড়াইটার আগে জমা দিবা ভাইটা কি নেক্সট বুধবারে? হ্যাঁ, আর নেক্সট বুধবারে আড়াইটার থেকে তোমরা তো ঢুকতে একটু দেরি করো, ধরো 2:35 বা 40, আমি শিডিউল আগে দিয়ে দেবো, তোমরা তো আগে আগে বলে দেবো কতক্ষণ, ঠিক আড়াইটায় তোমরা ঢোকার চেষ্টা করো, আড়াইটায় শুরু করবো, বা যাই হোক 2:35 শুরু করলাম, তার মানে আগে পরীক্ষা দিয়ে দেবো তারপরে তখন ক্লাস শুরু হবে। হ্যাঁ, না হলে আগে ক্লাস নিলে তো আগেরটা ভুলে যাবে তুমি, এই জন্য আগে পরীক্ষা নিয়ে নেবো তারপরে পরের চিন্তা করবা, নাহলে এই ক্লাস নিতে নিতে তো আর এক চিন্তা ডুববে মাথায়, তখন আগেরটা ভুলে যাবে। স্যার অ্যালোকমেন্ট আর পারফরম্যান্স ডেট কি আজকের তারিখ দিব আর সাবমিশন পরের রূপ? হ্যাঁ হ্যাঁ, ও দিও ওইভাবে যেভাবে আগে শিখাইছি ওইভাবে দিবা। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, আবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।